الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد দক্ষিণ সাধারচর যুব সমাজের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ১৩তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিবসের মোহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররাম সম্মানিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট রয়েছেন ইসলাম প্রিয় সুন্নাহ প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় সুন্নাহ প্রিয় মা ও বোনেরা শুরুতেই আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই দিনই বৈঠকটাকে মূল্যায়ন করার মতো মন মানসিকতা দিয়েছেন এবং আমাদেরকে আমাদের সমস্ত ব্যস্ততাকে ফেলে রেখে এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন এজন্য আমরা খুশি নেবে যার আমাদের অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি কর্তৃপক্ষের যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছেন বিশেষ করে যুব সমাজ
সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি সর্বোপরি আয়োজকবৃন্দের জন্যে, পাশাপাশি যারা উপস্থিত হয়েছে সবার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়া এবং আখেরাতে এর উত্তম প্রতিদান কামনা করছি। আমরা সবাই বলি আমিন। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমরা কিছু আলোচনা করব। আমরা এমন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যেটা দলমত নির্বিশেষে সবার জন্যই জরুরি, প্রয়োজনীয়। নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য প্রয়োজনীয়, নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির জন্য এটা জরুরি, ব্যাপারটা এরকম নয়। আমরা যারা মুসলিম, আমরা যারা জান্নাত প্রেমী, যারা জান্নাতের আশা রাখি, পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এই কামনা, এই আশা যাদের মনে রয়েছে, এরকম প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা দলের জন্য এই বিষয়টা অত্যন্ত জরুরি। অতএব আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করব, দলমত নির্বিশেষে আমরা মনোযোগ সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। পাশাপাশি আমরা আলোচনাকে বাড়িতে নিয়ে যাওয়ার মতো একটি মন মানসিকতা নিয়ে আমরা আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। ইসলামের পজিটিভ কিছু মৌলিক বিষয় রয়েছে, যেই সমস্ত বিষয়গুলো ইতিবাচক এবং এই বিষয়গুলো হলো গ্রহণীয়। আর ইসলামের মৌলিক এমন কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নেগেটিভ, নেতিবাচক, যেই বিষয়গুলো বর্জনীয়, যে বিষয়গুলো পরিত্যাজ্য বিষয়। অর্থাৎ যে কোনো মুসলিম, সে যে কোনো দলই করুক না কেন, প্রত্যেকটা মুসলিম নর নারীকে এই বিষয়গুলো অবশ্যই তাকে বর্জন করতে হবে, পরিত্যাগ করা লাগবে। এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি এই সমস্ত বিষয়গুলো পরিত্যাগ না করে, বর্জন না করে এই দুনিয়ার জীবনে সে জীবন যাপন করবে, জীবন চর্চা করবে, আর পরকালীন জীবনে সে মুক্তি পেয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। একজন মানুষ যত বড় আল্লাহওয়ালা মানুষ হোক না কেন, সে যত ভালো মানুষই হোক না কেন, অবশ্যই ইসলামের এই নেগেটিভ মৌলিক বিষয়গুলো সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করে, এই বিষয়গুলো সম্পর্কে তাকে জেনে অবশ্যই এই বিষয়গুলো থেকে তাকে দূরে থাকতে হবে, এগুলোকে অস্বীকার করতে হবে, এগুলোকে বর্জন করতে হবে, এগুলোকে পরিত্যাগ করা লাগবে। এরকম কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, ইসলামের এক নাম্বার বর্জনীয় মৌলিক বিষয়ের মধ্যে এক নাম্বার বিষয় হলো তাগুতকে বর্জন করা, তাগুতকে অস্বীকার করা, তাগুতকে পরিত্যাগ করা। ইসলামে বর্জনীয় বিষয়গুলোর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা অবস্থান করছে ওই বিষয়টা হলো তাগুতকে অস্বীকার করা, তাগুতকে বর্জন করা, তাগুতকে পরিত্যাগ করা। দুই নাম্বার বিষয় হলো শিরককে বর্জন করা, শিরক থেকে মুক্ত থাকা, শিরকবিহীন ইমানের অধিকারী হওয়া, শিরকবিহীন আমলের অধিকারী হওয়া। তিন নাম্বার বিষয় হলো কুফুরি থেকে দূরে থাকা, কুফুরি করা থেকে নিজেকে বিরত রাখা। চার নাম্বার বিষয় হলো নেফাকি থেকে দূরে থাকা, মুনাফিক হওয়া থেকে নিজেকে বিরত রাখা। পাঁচ নাম্বার বিষয় হলো বেদাত থেকে দূরে থাকা, বেদাত থেকে মুক্ত থেকে এই দুনিয়ার জীবন চর্চা করা, এই দুনিয়ার জীবনকে পরিচালিত করা, দুনিয়ার জীবন গঠন করা, বেদাত থেকে নিজেকে মুক্ত রেখে। কয়টা বিষয় বললাম? পাঁচটা। একেবারেই সংক্ষিপ্ত পরিসরে পাঁচটা বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হবে, যদিও এই পাঁচটি বিষয় এক একটা বিষয় ঘন্টার পর ঘন্টা আলোচনা করার মতো দাবি রাখে, কিন্তু আমি সংক্ষিপ্ত পরিসরে
এই পাঁচটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব, যাতে করে ন্যূনতম এই পাঁচটা বিষয় সম্পর্কে আপনারা ধারণা নিতে পারেন। তাহলে আমাদের এক নাম্বার বিষয় হলো তাগুতকে বর্জন করা। কি বর্জন করা? আপনারা সবাই আমার সাথে একটু কথা বলবেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য সর্বপ্রথম বর্জনীয় যে বিষয় সেটা হলো কাকে বর্জন করা, কাকে অস্বীকার করা, কাকে পরিত্যাগ করা। তাগুতকে পরিত্যাগ করা, তাগুতকে বর্জন করা, তাগুতকে অস্বীকার করা। এবার তাগুতকে যদি আমরা বর্জন করতে চাই, তাগুতকে যদি আমরা অস্বীকার করতে চাই, তাহলে তাগুত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। কারণ তাগুত সম্পর্কে যদি না জানি, তাগুত সম্পর্কে যদি জ্ঞান অর্জন না করি, তাগুতই যদি না চিনতে পারি, তাহলে বর্জন করবই বা কিভাবে? আমি সংক্ষিপ্ত পরিসরে বলছি, তাগুত মানে কি? তাগুত মানে হলো এই দুনিয়ার জীবনে যার এবাদত করা হয়, আর ওই এবাদতের ব্যাপারে ওই লোকটা যদি খুশি থাকে। খেয়াল করেন, যেমন আমরা যারা মুসলিম পুরুষ এবং নারী, আমরা এবাদত করবো কার? সবাই বলেন, কার এবাদত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে একনিষ্ঠভাবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়ার কোনো সৃষ্টির ইবাদত তারা করতে পারবে না। ইবাদত হবে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আমি আমার বান্দাদেরকে একমাত্র আমি আল্লাহর ইবাদত করা ছাড়া অন্য কোন নির্দেশনা জারি করি নাই, আদেশ করি নাই। আমি একটা আদেশ করেছি, ওরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এককভাবে। আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন সৃষ্টির তারা ইবাদত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটা ফয়সালা হয়ে গেছে, এটা নির্ধারিত হয়ে গেছে, এটা সিদ্ধান্ত হয়ে গেছে, এটা ফাইনাল হয়ে গেছে। এই গোটা দুনিয়ার সমস্ত বনি আদম একনিষ্ঠভাবে কার ইবাদত করবে? চিৎকার করে বলেন, কার ইবাদত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করা লাগবে। এবার এই দুনিয়ার জীবনে বোঝানোর জন্য বলছি, এই দুনিয়ার জীবনে কেউ যদি আমার ইবাদত করে, ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহকে বাদ দিয়ে এই দুনিয়ার কোনো মানুষ যদি আমি ব্যক্তির ইবাদত করে, আর আমি ব্যক্তি যদি কেউ আমার ইবাদত করলো, আর আমি ব্যক্তি যদি ওইটার উপরে খুশি থাকি, না মাশাআল্লাহ তুমি খুব ভালো মানুষ, যে আল্লাহর ইবাদত করার পাশাপাশি আমার ইবাদত করো, এই জন্য আমি তোমার প্রতি খুশি, আমি তোমার প্রতি রাজি। সমস্ত ওলামায়ে কেরাম একমত, আমি তাগুত। আমি কি তাগুত? অর্থাৎ যার ইবাদত করা হয় আল্লাহকে বাদ দিয়ে, সে যদি ওই ইবাদতের উপরে খুশি থাকে, ওই ব্যক্তি কি তাগুত? ওই ব্যক্তি কি তাগুত? অথবা আরেকটু সহজ ভাষায় বলি, আনুগত্য করবে মানুষ আল্লাহর, আনুগত্য করবে মানুষ নবীর। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে রাসূল, আপনি বলে দেন, মানুষ আনুগত্য করবে আল্লাহর, মানুষ আনুগত্য করবে তার নবীর। কিন্তু কোন মানুষ যদি, কোন মুসলিম নর নারী যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে, তার নবীকে বাদ দিয়ে, এই দুনিয়ার জীবনে কোনো মানুষের যদি আনুগত্য করা হয়, আর সে যদি ওই আনুগত্যকে মেনে নেয়, তাহলে সে কি তাগুত? আপনারা আনুগত্য করবেন আল্লাহ, আনুগত্য করবেন তার রসুলের, কিন্তু আপনি যদি আল্লাহর আনুগত্য বাদ দিয়ে কোনো পীর সাহেবের আনুগত্য করেন, কোনো আলেম ওলামার আনুগত্য করেন, কোনো দায়িত্বশীলের আনুগত্য করেন, আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার যে কোনো মানুষের আনুগত্য যদি আপনারা করেন, আর ওই ব্যক্তি যদি আপনাদের আনুগত্যের উপরে সে খুশি থাকে, তো ওই ব্যক্তি কি? সবাই বলেন, ওই ব্যক্তি কি?
তাহলে ইবাদত হবে কার? আনুগত্য হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা লাগবে, আল্লাহর আনুগত্য করা লাগবে, তার নবীর আনুগত্য করা লাগবে। এই আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন সৃষ্টি জগতের ইবাদত করা যাবে না। আল্লাহকে বাদ দিয়ে, তার রাসূলকে বাদ দিয়ে এই দুনিয়ার জীবনে একজন ব্যক্তি যত উঁচু মাকামের হোক না কেন, যত সম্মানীয় ব্যক্তি হোক না কেন, নবীর আনুগত্য বাদ দিয়ে কারো আনুগত্য চলবে না। আরেকটু সহজ ভাষায় বলতে হবে, এই দুনিয়ার মানুষ আল্লাহকে মানবে দুই ভাবে, কয়ভাবে? দুনিয়ার মানুষ আল্লাহকে কয়ভাবে মানবে? দুই ভাবে মানবে। নাম্বার ওয়ান, আল্লাহকে মানুষ মানবে অন্তর্গতভাবে। কিগতভাবে? আল্লাহকে মানুষ সর্বপ্রথম মানবে বিশ্বাসগতভাবে, অন্তর্গতভাবে। অর্থাৎ ইসলামের যত বিষয় রয়েছে, যেই সমস্ত বিষয়গুলো বিশ্বাসের সাথে জড়িত, যেই সমস্ত বিষয়গুলো আকীদার সাথে জড়িত, যেই সমস্ত বিষয়গুলো ইমানিয়াতের সাথে জড়িত, ওই সমস্ত কোন একটা বিষয়ে যদি মানুষ আল্লাহকে বাদ দিয়ে ওই বিশ্বাসটাকে সৃষ্টির সাথে জড়িয়ে ফেলেন, সৃষ্টির সাথে রিলেটেড করে ফেলেন, তাহলে ওই সৃষ্টি হলো তাব। ওই সৃষ্টি কি? তাব। অর্থাৎ আল্লাহকে অন্তর দিয়ে মানতে গেলে যদি কোনো ব্যক্তি বা বস্তু বাধা হয়ে দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি বা বস্তুর নাম কি? সবাই বলেন নাম কি? তাব। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব, তারপরে এই বিষয়টা আরো বুঝবেন। যেমন আমাদেরকে সন্তান দেওয়ার মালিককে, এ কথা আপনারা বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? নির্বাচনে আমাদেরকে বিজয়ী ক্ষমতা এগুলো দেওয়ার মালিককে, একজন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী রাষ্ট্রনায়ক সহকারে এই সমস্ত পোস্টগুলো যিনি দান করেন তিনি কে? তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সন্তান আল্লাহ দেন, ক্ষমতা আল্লাহ দেন, রিজিক আল্লাহ দেন, সুস্থতা আল্লাহ দেন, বিপদ আল্লাহ দূর করেন, এই সমস্ত বিষয়গুলো আল্লাহর সাথে জড়িত, এগুলো ইমানিয়াতের বিষয়, আকীদার ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। কিন্তু কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোনো সৃষ্টির উপরে বিশ্বাসগুলো জড়িয়ে নেয়, ওই সৃষ্টি যদি ব্যক্তি হয়, ওই সৃষ্টি যদি বস্তু হয়, তো বস্তু হলে বস্তু তাগুত, ব্যক্তি হলে ব্যক্তিও তাগুত। যেমন আপনাদের এই দক্ষিণ সাভার চরে একটা ভদ্রলোক বিয়ে করল, বিয়ে করার পরে আজকে তার বয়স ধরেন বিয়ের পর 10 বছর চলে গেছে, আর কোনো সন্তান হয় না, তো স্বাভাবিক অবস্থায় মনটা একটু খারাপ। এবার আমি বা কোনো একজন আল্লাহওয়ালা বা কোনো একজন পীর সাহেব তাকে বললো যে মন খারাপ করার দরকার নাই, 10 বৎসর হয়েছে বিয়ে করেছ, সন্তান যেহেতু হয় নাই, চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই, সেখানে গেলে সন্তান একটা কোনো না কোনোভাবে একটা ব্যবস্থা হবে। এইবার ধরেন তিনি আমার কাছে নিয়ে আসলেন, এনে আমাকে বললেন যে হুজুর 10 বৎসর হয়েছে বিয়ে হয়েছে, কোনো সন্তান হয় না, দেখেন তো তাকে একটা সন্তানের ব্যবস্থা আপনি করতে পারেন কিনা। এবার আমি চিন্তা করলাম যেহেতু সে আমার কাছে নিয়ে এসেছে, আমি একটু ট্রিটমেন্ট করে দেখি সন্তান হয় কি না। এইবার দেয়ালের মধ্যে একটা হলুদ সুতা ছিল বা লাল সুতা ছিল, একটা ওইখান থেকে নিয়ে তার হাতে দিয়ে বললাম একটা তুমি তোমার হাতে বাঁধবা, আর একটা তুমি তোমার স্ত্রীর হাতে বেঁধে দিবা, যাও ইনশাআল্লাহ তোমাদের সন্তান হয়ে যাবে। খেয়াল করে, আপনি বললেন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি বললেন ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, এই দুনিয়াতে সমস্ত বিষয় আল্লাহর সাথে জড়িত, একটু আগে আপনিও বলেছেন আমিও তা বিশ্বাস করি। কিন্তু এখন যখন আপনি হাতের মধ্যে লাল সুতা বাঁধলেন, হাতের মধ্যে তাবিজ বাঁধলেন, হাতের মধ্যে আংটি পরলেন, পাথরের আংটি পরলেন, সুতা বাঁধলেন, বৃক্ষ বাঁধলেন, যে কোনো কিছু আপনি হাতের মধ্যে ঝুলাইলেন, কোন বিশ্বাসে? এটা হাতের মধ্যে যদি আমি বাঁধি তাহলে আমার কি হবে? সন্তান হবে। কি হবে? আমার সন্তান হবে। তো সন্তান দেওয়ার মালিক কে? আর এখন যে হাতের মধ্যে সুতা বাঁধলেন, এখন আপনার কাছে সন্তান দেওয়ার মালিক কে? এই সুতা। সন্তান দেওয়ার মালিক কে? এই সুতা। তাহলে এই ক্ষেত্রে মানুষ আল্লাহকে মানতে বাধা দিচ্ছে কে? সুতা বাধা দিচ্ছে কে? তাহলে সুতা কি? এই সুতা কি? এইবার আপনি আমার কাছে আসেন,
আমি হুজুর যে আপনাকে সুতা পরাইয়া দিলাম, আমি হুজুর যে আপনাকে বললাম, আমি পিশাব যে আপনাকে বললাম, এই সুতা হাতে বাঁধলে সন্তান হবে, ওই সুতা তেমনি ভাবে তাগুত, আমি হুজুরও কি? সবাই বলেন আমি হুজুরও কি? পিশাব বলে কি? অর্থাৎ আল্লাহকে অন্তর দিয়ে মানতে গেলে যদি কোনো ব্যক্তি বাধা হয়ে দাঁড়ায় তো ব্যক্তি তাগুত, যদি কোনো বস্তু বাধা হয়ে দাঁড়ায় তো বস্তু কি? এবার আরেকটু সামনে আগাই, এরপরে আমরা আয়াতে কারিমার সামনে নিয়ে আসতেছি। অন্তর্গতভাবে মানুষ আল্লাহকে মানার পরে মানুষ আল্লাহকে তার বিধিবিধানগত দিক দিয়ে মানবে, কর্মগত দিক দিয়ে মানবে, আমলগত দিক দিয়ে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানবে। কি মানুষের ব্যক্তি জীবন, কি মানুষের পারিবারিক জীবন, কি মানুষের সামাজিক জীবন, কি মানুষের রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত এই গোটা পৃথিবীর মানুষ একমাত্র কার হুকুম মানতে বাধ্য? চিৎকার করে বলেন কার হুকুম মানতে বাধ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মানুষ মানবে। গোটা দুনিয়ায় গোটা জীবন ব্যবস্থায় মানুষ এককভাবে হুকুম মানবে কার? দলমত নির্বিশেষে গোটা দুনিয়ার মানুষ এককভাবে হুকুম মানতে আমরা বাধ্য, কার হুকুম? এতে কারো কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি আছে না? এবার আসেন, আমার ব্যক্তিগত জীবনে, আমার ফ্যামিলিগত জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে আমি আল্লাহর হুকুম মানতে চাই, আমি আল্লাহর বিধিবিধান মানতে চাই, আমি আল্লাহর আদেশ নিষেধ মানতে চাই, আমি কোরআনের নিয়ম নীতি মানতে চাই, আমি কোরআনের আইন মানতে চাই, আমি ইসলামী বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে চাই, এই মেনে চলার মাঝখানে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, কেউ যদি বলে খবরদার ব্যক্তি জীবনে আল্লাহকে মানো কোনো অসুবিধা নেই, তুমি রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানো কোনো অসুবিধা নেই, পারিবারিক জীবনে আল্লাহকে মানো কোনো অসুবিধা নেই, কিন্তু খবরদার সামাজিক জীবনে তোমাকে আল্লাহর হুকুম আমি মানতে দিব না, সামাজিক জীবনে সমাজের গোটা মানুষ আমার হুকুম মেনে চলবে, এইরকম যদি কেউ আমাদেরকে বলে তাহলে সে কি? এটা যদি আমি হই তাহলে আমি কি? আমাদের মেম্বার সাহেব বলে কি? আমাদের চেয়ারম্যান সাহেব বলে কি? খতিব সাহেব বলে কি? আমাদের মন্ত্রী না, এমপি না, চেয়ারম্যান নয়, আলেম, ওলামা, পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, দরবেশ, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এমনকি যদি আপনার বাবা মাও বাধা দেয়, সবাই কি? সবাই কি তাগুত? এবার আপনাদেরকে প্রশ্ন করি, তাগুত বলতে কি বোঝানো হয়? কিছু একটা সিনছেন তো, মানে ধারণা কিছু একটা হয়েছে তো, যে তাগুত বলতে কি বোঝানো হয়েছে, বোঝেন নাই কথা? তাহলে আল্লাহ বললেন তাগুতকে অস্বীকার করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসাম লাহা। সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনয়ন করার পূর্বে দলমত নির্বিশেষে যারা ঈমান আনয়ন করতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করার পূর্বে সর্বপ্রথম তোমাদেরকে যে কাজটা করা লাগবে সেটা হলো আগে তোমাদেরকে সমস্ত তাগুতি শক্তিকে অস্বীকার করা লাগবে। সমস্ত তাগুতি শক্তিকে আগে অস্বীকার কর, সমস্ত তাগুতি শক্তিকে আগে বর্জন কর, সমস্ত তাগুতি শক্তিকে আগে ডাস্টবিনে ফেলে দাও। তাগুতি শক্তির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, তাগুতি শক্তির সাথে আনুগত্যের কোনো সম্পর্ক রাখা যাবে না, বিশ্বাসের কোনো সম্পর্ক রাখা যাবে না, ইবাদতের কোনো সম্পর্ক রাখা যাবে না, এই সমস্ত কিছু রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহর সাথে আনুগত্যের সম্পর্ক রাখা লাগবে, আল্লাহর সাথে বিশ্বাসের সম্পর্ক রাখা লাগবে, আল্লাহর সাথে ইবাদতের সম্পর্ক রাখা লাগবে, আল্লাহর প্রতি বিশ্বাসের সম্পর্ক, আল্লাহর প্রতি আনুগত্যের সম্পর্ক, আল্লাহর প্রতি ইবাদতের সম্পর্ক আমরা যদি রাখতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিলেন তোমাদের এক নাম্বার কাজ হলো আগে সমস্ত তাগুতি শক্তিকে অস্বীকার করা। তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো, তাগুতকে পরিত্যাজ্য বিষয়, তাগুতকে পরিত্যাগ করো, তাগুতের আনুগত্য পরিত্যাগ করো, তাগুতের বন্ধুত্ব
এইবারে তাগুত যদি আমি হই তাহলে আমাকেই ছাড়া লাগবে, এই তাগুত যদি আমার বাবা হয় আমার বাবাকেও ছাড়া লাগবে, এই তাগুদি শক্তি যদি আমার মা হয় আমার মাকেও ছাড়া লাগবে, এই তাগুদি শক্তি যদি আপনার স্বামী হয় স্বামীকেও ছাড়া লাগবে, তাগুদি শক্তি যদি আপনার বউ হয় বউকেও ছাড়া লাগবে, তাগুদি শক্তি যদি ইমাম সাহেব হয় ছাড়া লাগবে, তাগুদি শক্তি যদি খতিব সাহেব হয় ছাড়া লাগবে, এই তাগুদি শক্তি যদি কোনো পীর সাহেব হয় কি করবেন, মুরিদ হইবেন না ছাড়বেন, এই তাগুদির শক্তি যদি কোনো দল হয় তাহলে কি করবেন, সবাই বলেন আরো জোরে বলেন, ছাড়বেন না ধরবেন, যে কোনো দল হলে বুঝেন নাই, তাগুদির শক্তি যে কোনো দল যদি হয় তাহলে ওই দলকে পরিত্যাগ করব, ওই দলকে বর্জন করব না বন্ধুত্ব আরো বাড়াবো, যে কোনো দল, আমি কোনো দলের নাম নিলাম না, এই বাংলাদেশে যারা জামাত ইসলাম রয়েছে যদি জামাত ইসলাম দলটা তাগুদের ভূমিকা পালন করে জামাত ইসলাম ছাড়বেন না ধরবেন, কখন ছাড়বেন, এখন না আরো পরে, বিএনপি যদি তাগুদি শক্তি হয় বিএনপি যদি তাগুদের ভূমিকা পালন করে তাহলে এটা ছাড়বেন না ধরবেন, কখন ছাড়বেন, কালকে না এখন, আওয়ামী লীগ যদি তাগুদি শক্তি হয় এটা কি ছাড়বেন না ধরবেন, কখন ছাড়বেন, এখন না কালকে, জাতীয় পার্টি যদি তাগুদি শক্তি হয় তাহলে এটা ছাড়বেন না ধরবেন, কখন ছাড়বেন, এখন না কালকে, বাংলাদেশের সমস্ত পীরগুলো যদি বাংলাদেশের সমস্ত কবরগুলো যদি বাংলাদেশের সমস্ত মাজারগুলো যদি তাগুদের ভূমিকা পালন করে ছাড়বেন না ধরবেন, আজকে না কালকে, এখন ছাড়তে হবে, এখন ছাড়া লাগবে, দেরি করার কোনো সুযোগ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ ইতিপূর্বে যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছেন যত কওমের লোকদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী রাসূলের একটাই দাওয়াত ছিল সেটা হলো তাগুতকে ছাড়ো আর আমার আল্লাহকে ধরো, তাগুতের বিধিবিধানকে ছাড়ো আল্লাহর বিধিবিধানকে ধরো, তাগুতের আনুগত্য ছাড়ো আল্লাহর আনুগত্য ধরো, তাগুতের ইবাদত ছাড়ো আল্লাহর ইবাদত ধরো, তাগুতের গোলামি ছাড়ো আল্লাহর গোলামি ধরো, তাগুতের বন্ধুত্ব ছাড়ো আল্লাহর বন্ধুত্ব গ্রহণ করো, তাগুতকে বর্জন করো আর এক আল্লাহকে তোমরা গ্রহণ করো, সমস্ত তাগুদি শক্তিকে আগে অস্বীকার করা লাগবে, অস্বীকার করার পরে ঈমান আনয়ন করা লাগবে, এবার আপনারা একটু বলেন তো আগে ঈমান আনয়ন করা না আগে তাগুত অস্বীকার করা, আল্লাহ কি আগে ঈমান আনয়ন করতে বলেছেন না তাগুত অস্বীকার করতে বলেছেন, আল্লাহ কি আগে আল্লাহকে ধরতে বলেছেন না তাগুত ছাড়তে বলেছেন, আল্লাহ কি আগে আল্লাহর গোলামি করতে বলেছেন না তাগুতের গোলামি ছাড়তে বলেছেন, আল্লাহ কি আল্লাহর আনুগত্য আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব আল্লাহর ইবাদত করতে আগে বলেছেন না তাগুত ছাড়তে বলেছেন, আচ্ছা এবার আমরা একটা মেসালে যাব, উদাহরণ বাস্তবতা, একটা ভদ্রলোক তার জমিতে সে ফসল চাষ করবে ধান রোপণ করবে, এবার ধান রোপণ করার পূর্বে এই জমিতে কিছু আগাছা রয়েছে, কি রয়েছে আগাছা, এবার কোনো বুদ্ধিমান ব্যক্তি যদি জমিনে ধান চাষ করতে চায় তাহলে সর্বপ্রথম সে ধান চাষ করবে না আগাছা পরিষ্কার করবে, আগাছা কি করবে আগে, আগাছা পরিষ্কার করবে না ধান রোপণ করবে, আগাছা পরিষ্কার করবে, তার মানে হলো ধান রোপণ করতে চাইলে ভালো ফসল পেতে চাইলে অবশ্যই আগে কৃষককে জমিনের আগাছা কি করতে হবে, আগাছা পরিষ্কার করে এরপরে আপনি ফসল রোপণ করবেন ধান রোপণ করবেন। এক বেচারা ধরেন আমি বাজারে গেলাম, তো বাজারে গেলাম দুধ কিনব, কিন্তু দুধ ক্রয় করে আমি কিসের মধ্যে নিব এটা আমার হাতে নেই, তো আমি বোঝানোর জন্য বলছি আমি দুধ ক্রয় করলাম, ধরেন 2 কেজি দুধ আমি ক্রয় করলাম কিন্তু নিব কিসে এটা আমার কাছে নাই, তো এক ভদ্রলোক আমার পাশে ছিল, ওই ভদ্রলোকের হাতে 2 লিটার একটা বোতল ছিল আর ওই বোতলের ভিতরে ছিল বিষ, কি ছিল বলেন কি ছিল, বিষ ছিল, এবার উনি বিষটাকে ফেলে দিয়ে বললেন যে হুজুর
আপনাকে খুব মহব্বত করি, তা আপনি দুধ কিনবেন কোনো কিছু পাচ্ছেন না, আমার বোতলটা নেন 2 লিটার, আপনি এটা নিয়ে দুধ নিয়ে নেন। এবার বিষ ফেলে ওই বোতলটা সে আমার কাছে দিল, এবার আমি কি সাথে সাথে ওই বোতলের ভিতরে দুধ ভরবো নাকি বোতলকে আগে পরিষ্কার করে নেব? তার মানে বোতলকে আগে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, বিষ মুক্ত করে ওই বোতলের মধ্যে আমি দুধ নেব। যদি বিষের বোতল পরিষ্কার না করেই এই বোতলের ভিতরে আমি দুধ নেই, ওই দুধ যদি আমার ফ্যামিলির কেউ খায় তো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কি নেই? আছে কি নেই? আছে। তাহলে তাগুতকে বর্জন না করে, অন্তরকে তাগুত মুক্ত না করে আমি আর আপনি অন্তরে আল্লাহকে জায়গা দিলে কোনো লাভ হবে না। আমার অন্তরে যদি তাগুতি শক্তি থাকে আল্লাহ এখানে আসবে না, আল্লাহর বিশ্বাস এখানে ঢুকবে না, আল্লাহর প্রতি ঈমান এই অন্তরে জায়গা নিবে না। যদি আমি আর আপনি তাগুতকে অন্তর থেকে বঞ্চিত না করতে পারি, তাগুতকে দূর করতে না পারি, তাগুতি বিশ্বাস, তাগুতের আনুগত্য, তাগুতের গোলামি, তাগুতের দাসত্ব, তাগুতের ইবাদত যদি আমি বর্জন না করতে পারি, তাহলে আমার অন্তরে আল্লাহ ঢুকবেন না। তাহলে 1 নম্বর করণীয় হলো আমাদের আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। এই বিষয়টা আপনারা কেউ বুঝতে পেরেছেন কিনা? কিছুটা তো বুঝেছেন। এবার একটা ইন্টারভিউ নেই, ইন্টারভিউটা নিব, মুরব্বী যারা আছেন নিব। আচ্ছা, এখানে আমরা যারা এসেছি আমরা সবাই মুসলিম কিনা একটু কথা বলেন, মুসলিম কিনা? ওই প্যান্ডেলের মহিলা, প্যান্ডেলে যারা আছে ওই সমস্ত মহিলা মুসলিম না নারী কিনা? আমরা সবাই এখানে মুসলিম পুরুষ, বাইরে যারা আছে ওরাও মুসলিম পুরুষ, ওই প্যান্ডেলের ভিতরে যারা আছে মুসলিমা নারী, আশেপাশের বাসায় যারা আছে ওরাও মুসলিমা নারী। এবার একটা প্রশ্ন আপনাদেরকে করি, এইখানে আমরা যারা এসেছি, যারা বক্তব্য শুনেছেন, কয়জন মুসলিম পুরুষ, কয়জন মুসলিমা নারী, কয়জন ইমানদার পুরুষ নারী তাগুতকে বর্জন করে ইমান আনয়ন করেছেন? কয়জন বর্জন করছেন? একটু আগে আপনারাই বলেছেন বিষের বোতলে দুধ নিলে ওই দুধ যদি খায় বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নেই? আছে। তাহলে আমরা এখানে যারা এসেছি তাগুতকে অস্বীকার করে, তাগুতের গোলামি ছেড়ে, তাগুতের বন্ধুত্ব ছেড়ে, তাগুতের দাসত্ব ছেড়ে, তাগুতের আনুগত্য ছেড়ে কয়জন মানুষ আছি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি? আমি বাংলাদেশের রন্ধে রন্ধে প্রমাণ করে দিতে পারবো, আজকে আলে বোলামারা সহকারে তাগুতের গোলামি করছে, তাগুতের দাসত্ব করছে, তাগুতের প্রতি বিশ্বাসী, তাগুতের আনুগত্য করছে, এরকম মানুষের বাংলাদেশে অভাব নাই যারা তাগুতের সাথেও আছে আমার আল্লাহর সাথেও। কথা ঠিক কিনা? বহু মানুষ আছে। এবার আপনারা মনে করেন না যে আমরা নাই, আলেম ওলামারা আরো বেশি আছে, বরং আলেমরা নেতৃত্ব দিচ্ছে। অতএব তাগুতকে বর্জন না করে যদি কেউ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে, 100 বৎসর যদি আল্লাহ থেকে হায়াত দেয়, আর তাগুতকে বর্জন না করে 100 বৎসর যদি সে ইবাদত করে, আল্লাহর কসম তার সমস্ত ইবাদত বাতিল, একটাও টিকবে না আল্লাহর বিচারে, একটাও টিকবে না। কি আলেম ওলামা, কি খতিব সাহেব, কি পীর সাহেব, কি রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বশীল, কি সাধারণ মুসলিম, তাগুতকে সাধারণ মুসল্লি আমরা যারা রয়েছি, তাগুতকে অস্বীকার না করে, তাগুতকে বর্জন না করে ওই ঈমান আনয়ন করে আমরা আমল করতেছি, এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এ হলো 1 নম্বর একটা বিষয় বললাম। এইবার হলো 2 নম্বর, শিরক থেকে বিরত থাকা, শিরককে বর্জন করা, শিরককে পরিত্যাগ করা, শিরক থেকে মুক্ত থেকে ঈমান এবং আমলকে গঠন করা, শিরক থেকে দূরে থাকতে হবে। শিরক থেকে যদি আমরা দূরে থাকতে চাই, তাহলে প্রথমে আমরা জানবো শিরক মানে কি। সংক্ষেপে বলছি, শিরক মানে হলো স্রষ্টার সাথে সৃষ্টিকে অংশীদারিত্ব করা, শেয়ার করা, স্রষ্টার সাথে সৃষ্টিকে সমতুল্য ভাবা, স্রষ্টার কোয়ালিটির সাথে সৃষ্টির কোয়ালিটিকে সমতুল্য মনে করা, এর নাম কি? অর্থাৎ আল্লাহর সাথে কোনো সৃষ্টিকে অংশীদারিত্ব করার নাম কি? আরেকটা হলো আল্লাহর হক আল্লাহকে না দিয়ে, আল্লাহর হক আল্লাহকে না দিয়ে ডান বাম কোন সৃষ্টিকে দেওয়ার নাম কি?
নাম কি? শিরক। এই শিরক মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বললেন যে ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, মুআজ তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক, বান্দার প্রতি আল্লাহর কি পাওনা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, আমি জানি না। আল্লাহ নবী বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বি শাইআ, বান্দার প্রতি আল্লাহর হক হলো, বান্দার প্রতি আল্লাহর পাওনা হলো, বান্দা একনিষ্ঠভাবে শুধু ইবাদত করবে কার? আল্লাহর। আর এই ইবাদতে কোনো সৃষ্টিকে অংশীদারিত্ব করতে পারবে না। এটা বান্দার প্রতি কার হক? বান্দার প্রতি কার হক? আল্লাহর হক। এইবার এই শিরকটা দুই প্রকার, একটা হলো বড় শিরক আর একটা হলো ছোট শিরক। বড় বড় যে শিরকগুলো রয়েছে, কোন মানুষ জেনে শুনে সজ্ঞানে বিশ্বাসিত হয়ে বিশ্বাস করে, কোন মুসলিম নারী পুরুষ যদি এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, সমস্ত ওলামায়ে কেরাম একমত ওই মানুষটা চারভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার বলছি, কোন মুসলিম পুরুষ বা নারী জেনে শুনে সজ্ঞানে এই বড় বড় শিরকের মধ্যে, আকীদাগত শিরকের মধ্যে, বিশ্বাসগত শিরকের মধ্যে যেই সমস্ত শিরক করলে মানুষের ইমান আমল বাতিল হয়ে যায়, এই রকম শিরকের মধ্যে যদি কোনো মুসলিম পুরুষ মুসলিমা নারী লিপ্ত হয়, সমস্ত ওলামায়ে কেরাম একমত চারভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। এক নাম্বার, মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, নিশ্চয়ই যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করবে, অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই লোকটা স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। অর্থাৎ একজন বড় আল্লাহওয়ালা, অনেক বড় মাপের একজন মানুষ, অনেক বড় মাপের একজন পীর সাহেব, অনেক বড় মাপের একজন ভালো মানুষ, এরকম কোন মানুষও যদি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করে, তাহলে ওই লোকটা স্পষ্টভাবে গোমরাহিতে লিপ্ত হয়ে যাবে। কিছু লিপ্ত হবে গোমরাহিতে, মানে ওই লোকটা আর হেদায়তের উপর থাকতে পারবে, হেদায়ত থেকে বঞ্চিত হয়ে যাবে। তার ড্রেস আপ যত সুন্দর হোক, তার আমল যত সুন্দর হোক, তার সমস্ত কিছু যতই সুন্দর হোক না কেন, শিরকের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করে তাকে গোমরাহিতে কি করেছেন, লিপ্ত করে দিয়েছেন। তাহলে এক নাম্বার ক্ষতি হলো যারা জেনে শুনে আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাদেরকে গোমরা বানিয়ে দিবেন। কি বানিয়ে দিবেন? গোমরা বানিয়ে দিবেন। দুই নাম্বার, শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, শিরকের অপরাধ ক্ষমার অযোগ্য অপরাধ, এই অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না, ক্ষমা করবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় অপরাধের নাম কি? আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় অপরাধের নাম, ক্ষমার অযোগ্য অপরাধের নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আইয়ু যানবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ নবী আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় অপরাধ আল্লাহর কাছে কোনটা? আল্লাহ নবী বললেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান দাখালান নার। আরেক বর্ণনায় আসছে যে আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করো, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদার স্থাপন করো, আনতাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, অথচ আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করো, এই শিরিক করা হলো আল্লাহর কাছে সবচাইতে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি
وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ আল্লাহ রাব্বুল আলামিন বললেন নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে অংশীদারিত্ব স্থাপন করবে এই শিরকের অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না এর বাহিরে আল্লাহর সাথে জড়িত যত পাপাচার রয়েছে আল্লাহ ইচ্ছে করলে ওই পাপগুলো ক্ষমাও করতে পারেন আবার নাও ক্ষমা করলেও করতে পারেন নাও করতে পারেন তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি স্পষ্টভাবে জানিয়ে দিলাম আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম শিরকের অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না তুমি যদি তাওবাবিহীন মারা যাও তোমার জীবনে যদি শিরিক থাকে তাহলে আমি আগেই তোমাকে জানিয়ে দিলাম এই শিরকের অপরাধ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না শিরকের অপরাধ আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না আমাকে এক ভদ্রলোক জিজ্ঞেস করলো আচ্ছা শিরকের অপরাধ আল্লাহ কেন ক্ষমা করবেন না বলেন তো শিরকের সাথে আল্লাহর এত শত্রুতা কেন সব অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করতে পারেন না ক্ষমা করবেন না শিরকের সাথে আল্লাহর কি শত্রুতা আমাকে একটু বোঝান তখন আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে বিয়ে করছেন কাহা বিয়ে করেছি বললাম যে আপনার বউ কেমন তো আমার বউ খুব সুন্দরী দিনদার খুব ভালো মানুষ অনেক ভালো মানুষ অনেক ভালো একটা মেয়ে পেয়েছি আমি তো বললাম যে বউকে ভালোবাসেন কেমন বললাম আমার বউকে আমি অনেক ভালোবাসি কেমন ভালোবাসেন বা পরিমাপটা কেমন পরিমাণটা কেমন মাত্রাটা কেমন বললাম আমার বউকে আমি এতটা ভালোবাসি যে ওরে আমি একদিন না দেখলে থাকতে পারি না একদিন না দেখলে থাকতে পারি না তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার বউ মানে আপনার ওয়াইফ এই সাংসারিক জীবনে কোনো সমস্যা করে না ভুল ত্রুটি হয় না বলল যে হ্যাঁ ভুল ত্রুটি হয় কী ভুল করে কই ধরেন খাবারটা আবার পাকাইতে গেলে মাঝে মধ্যে ভালো হয় না লবণ বেশি দেয় হলুদ বেশি দেয় পেঁয়াজ বেশি দেয় তারপরে ভাতকে নরম করে ফেলে বা কাপড় আয়রন করতে গেলে কাপড় পুড়ে ফেলে কোনো জিনিসকে ঠিকঠাক করতে গেলে ভেঙে ফেলে অনেক অপরাধ করে বললাম যে আপনি কিছু বলেন না বললো যে না আমি কিছু বলি না বললাম বলেন না কেন আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি মা বোন যারা আছেন শোনেন আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি আর আমার ভালোবাসার মাত্রাটা এত ব্যাপক ওই ভালোবাসার তুলনায় এই ছোটখাটো ভুল ত্রুটিগুলো আমি স্বামীর কাছে কিছুই না চিন্তা করেছেন বউকে সে ভালোবাসে কতটুকু একদিন না দেখলে থাকতে পারে না এইবার আমি তাকে বললাম যে ভাইজান মনে কিছু নিয়েন না কষ্ট নিয়েন না বোঝানোর জন্য বলি আপনারাও মনে কিছু নিয়েন না বোঝানোর জন্য বলছি আমি ওনাকে বললাম যে ভাই এখান থেকে বাড়িতে গিয়ে আপনি যদি দেখেন আপনার এই প্রিয়তমা আপনার এই দিনদার আপনার এই ভালোবাসার স্ত্রী অন্য একটা পর পুরুষকে নিয়ে আপনার বিছানায় শুয়ে আছে এইটা যদি আপনি নিজ চোখ দিয়ে দেখেন তাহলে আপনার অবস্থাটা কি হবে সে আমাকে বলল আমি যদি আমার স্ত্রীকে অন্য কোনো পর পুরুষের সাথে এই অবস্থায় দেখি আমি সজ্ঞানে স্বেচ্ছায় জেনে শুনে বুঝে আমি যে সিদ্ধান্তটা নিব সেই সিদ্ধান্ত হলো এই স্ত্রীর সাথে আমি আর সংসার আমি তাকে বললাম যে ভাইজান সংসার না করে থাকবেন কি করে একটু আগেই তো বললেন যে একদিন না দেখলে কি করেন থাকতে পারেন না তো যেই বউকে আপনি একদিন না দেখলে থাকতে পারেন না ওই বউকে আপনি তালাক দিয়ে দিবেন সংসার করবেন না আপনার বউ কি এমন অপরাধ করলো যে এক নিমিষেই সমস্ত ভালোবাসা শেষ তখন সে আমাকে বললো ভাই দেখেন আমার বউ এমন একটা অপরাধ আমার সাথে আজকে করেছে যেটা ক্ষমার অযোগ্য অপরাধ যেই অপরাধ করার পরে ওই স্ত্রীর প্রতি আর ভালোবাসা এক সেকেন্ডের জন্য রাখা সম্ভব নয় আমি বললাম সেই অপরাধটার নাম কি সে আমাকে বলল সেই অপরাধের নাম হলো আমার স্ত্রী আমি স্বামীর হকটা আমি স্বামীকে না দিয়ে অন্য একটা পর পুরুষকে দিয়েছে এটাই হলো একজন স্বামীর কাছে স্ত্রীর জন্য ক্ষমার অযোগ্য অপরাধ তাহলে স্ত্রী যদি স্বামীর হকটা অন্য পর পুরুষকে দেয় এই পর পুরুষকে হক দেওয়ার কারণে যদি আপনার সংসার ভেঙে যায় ভালোবাসা শেষ হয়ে যায় এক নিমিষেই বউ
আপনার শত্রু হয়ে যায়। যে আল্লাহ সৃষ্টি করেছেন, খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, যে আল্লাহ গোটা দুনিয়াকে আমার জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন, আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে সেই আল্লাহর হকটা যদি আমি আল্লাহকে না দিয়ে কোনো পীর সাহেবকে দেই, কোনো দরবারকে দেই, কোনো কবরকে দেই, কোনো সুতাকে দেই, কোনো তাবিজকে দেই, কোনো ব্যক্তিকে দেই, কোনো দায়িত্বশীলকে দেই, কোনো ইমামকে দেই, কোনো খতিবকে দেই, কোনো মেম্বারকে দেই, কোনো চেয়ারম্যানকে দেই, কোনো এমপি মন্ত্রীকে দেই, কোনো রাষ্ট্রনায়ককে দেই, কোনো বাবা মাকে যদি আল্লাহর হকটা আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেই, আল্লাহ কি সহ্য করবেন? এটা কি আল্লাহ ক্ষমা করবেন? আপনার সাথে কি সম্পর্ক রাখবেন? ব্যাস, আমার কথা শেষ। যদি আলোচনা বুঝে থাকেন তাহলে জীবনে কোনো দিন শিরিক আর করবেন। তিন নম্বর শাস্তি হল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবীর কাছে আল্লাহ ওই প্রেরণ করলেন, এই মর্মে নবী আপনার কাছে আমি ওই প্রেরণ করলাম, ইতিপূর্বে যত নবী রাসূলগণ পৃথিবীতে এসেছিলেন সবার কাছে আমি ওই ওহী প্রেরণ করেছি, আপনার কাছে আমি ওই ওহীটাই প্রেরণ করলাম। সেই ওহীটা হলো, ও নবী, আপনি নিজেও যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার করেন, আপনার জীবনের সমস্ত আমলগুলো আমি আল্লাহ বরবাদ করে দেব। নবীকে আল্লাহ বলেন, শিরিক করলে আপনার আমলও বাতিল। অথচ নবী শিরিক করার কোনো প্রশ্নই আসে না, কিন্তু নবীকে দিয়ে আল্লাহ বুঝাইলেন কেন? শিরিক এত মারাত্মক অপরাধ, এই পৃথিবীর সবচাইতে বড় ব্যক্তিও যদি শিরিক করে তার বেলায় কোনো সার। আল্লাহু আশরাকুল হামিতানহুম মা কানু ইয়ামালুন, তারা যদি শিরিক করত জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল করে দিতেন কে? বাতিল কে করে দিতেন? তাহলে নবী শিরিক করলে যদি নবীর আমল বাতিল হয়, আমি খতিব সাহেব, আমি শিরিক করলে আমার আমল বাতিল হবে কিনা? আমি পীর সাহেব, আমি শিরিক করলে আমার আমল বাতিল হবে কিনা? আমি মেম্বার সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি এমপি সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমি রাষ্ট্রনায়ক, আমি অনেক ভালো মানুষ, আমি বাবা মা, আমি সন্তান, আমি যাই হই না কেন, আমরা যে কোনো ব্যক্তি যদি শিরিক করি অবশ্যই সবার আমল কি হবে? চিৎকার করে বলেন, কি হবে আমল? কি হবে? বাতিল হবে। অর্থাৎ এই দুনিয়ার জীবনে 80 বছর যদি আমি ইবাদত করি, আর 80 বছর পরে গিয়ে যদি আমি শিরিক করি, 1 মিনিটের মধ্যে নিমিষেই আমার 80 বছরের আমলগুলোকে বাতিল করবেন কে? বিশ্বাস করেন? এটা কি বিশ্বাস করেন? আমল কিভাবে বাতিল হয় একটা দৃষ্টান্ত দেখেন। আমাকে ধরেন, আমি এখানে বসা, এক ভদ্রলোক আমাকে এক মন খাঁটি গাভীর দুধ এনে আমাকে দিল, দিয়ে বললো যে হুজুর, আপনাকে আমি অনেক ভালোবাসি, মহাব্বত করি আল্লাহর জন্য, আপনি আজকে আমাদের এখানে ওয়াজ করেছেন, আপনাকে হাদিয়া হিসেবে আমি আমার একেবারে খাঁটি দেশি গাভীর এক মন দুধ আপনাকে দিলাম, আপনি যাওয়ার সময় একটু নিয়ে যাবেন, একটা বালতিতে করে দিলেন। আমি বললাম যে ভাই ধন্যবাদ, জাযাকাল্লাহ খেরান, দোয়া করি আপনার জন্য। এইবার আমার বক্তব্য চলছে, দুধটা এইখানে অবস্থান করছে। আমার বক্তব্য শেষ হওয়ার পূর্বে একটা ভদ্রলোক এসে ওই এক মন দুধের মধ্যে একেবারে সামান্য শতাক পরিমাণ বিষ এনে ঢেলে দিয়ে চলে গেল। এবার আমি যখন দুধ বক্তব্য শেষে গ্লাস নিয়ে খেতে যাব, উনি আমাকে বললেন যে হুজুর, এই দুধ খাইয়েন না। আমি বললাম যে ভাইজান, দুধ খাবো না কেন? খাঁটি গাভীর দুধ আমি একটু খাই, ক্লান্তি লাগছে, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। উনি বললেন যে না হুজুর, খাইয়েন না, কারণ আপনি যখন বক্তব্য দিচ্ছিলেন তখন এইখানে একটা দুষ্ট ছেলে এসে শতাক পরিমাণ বীজ ঢেলে দিয়ে গেছে। তা আমি বললাম যে ভাই, শতাক পরিমাণ বীজ ঢেলে দিয়েছে, তাতে কি হয়েছে? দুধ এক মন, বীজ কতটুকু? শতাক। তো এক মন দুধের সাথে শতাক পরিমাণ বীজ কি আর কি? দেন নিয়ে খাই, লন আপনার সহ খাই। উনি খাবে? যদি বলি যে আপনাকে 1 লক্ষ টাকা দিব, একটু একটা গ্লাস খেয়ে যান, উনি খাবে? আপনারা খাবেন? কেউ খাবেন?
যদি এরকম হয় যে আমি দুধ বিক্রি করব 10 টাকা কেজিতে, কারা কারা নিবে? এই দুধটা 10 টাকা কেজিতে বিক্রি করব, কেউ নিবেন? নিবেন না কেন? কারণ এই দুধ নষ্ট হওয়ার জন্য, খাবারের অনুপযুক্ত হওয়ার জন্য, এই দুধটা খাবার অনুপযুক্ত হওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য এক মন বিষের দরকার পড়ে নাই। 6 টাক পরিমাণ বীজ এক মন দুধকে কি করেছে? নষ্ট করে দিয়েছে, খাওয়ার অনুপযুক্ত করে দিয়েছে। এক মন দুধকে এই 6 টাক পরিমাণ বীজ বিষে রূপান্তরিত করে দিয়েছে। 80 বৎসরের আমল নষ্ট হওয়ার জন্য 80 বৎসর শিরিক করার দরকার নাই। 80 বৎসরের আমলগুলো বাতিল হওয়ার জন্য 81 বৎসরের মাথায় 1 মিনিটের জন্য একটা শিরিক করলেই যথেষ্ট 80 বৎসরের আমলগুলো বাতিল। এক মন দুধ যেমনি ভাবে 6 টাক পরিমাণ বীজ নষ্ট করে দেয়, বাতিল করে দেয়, 100 বৎসরের আমল বাতিল হয়ে যাবে যদি একটা শিরিক বিশ্বাস, কয়টা এই বলেন, কয়টা? একটা শিরকে বিশ্বাস যদি আমার অন্তরে আমি জায়গা দেই, 80 বৎসরের আমল, নেক আমল বাতিল করবেন কে? সবাই বলেন কে? বিশ্বাস করেন? বিশ্বাস করা লাগবে। 3 নম্বর, শিরিক করলে কি বাতিল? আমল বাতিল, নেক আমল গুলো কি বাতিল? 4 নম্বর, আর শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? সূরা মায়েদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, إِنَّهُ مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই যারা শিরিক করবে, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করবে, তাদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হবে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, আর তাদের থাকার জায়গা হলো জাহান্নাম, আর জাহান্নামীদের জন্য কোনো সাহায্যকারী। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই, কিন্তু শিরিক করলে জান্নাত হারাম এ কথাটা কার? শিরিক করলে জান্নাত হারাম এ কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জেনে শুনে সজ্ঞানে যদি আমরা এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, 1 নম্বর, আমি গোমরা হয়ে যাব, আমার ঈমান বাতিল হয়ে যাবে, এই অপরাধ ক্ষমা করা হবে না, তাওবাবিহীন মারা গেলে এই শিরকের অপরাধ ক্ষমা হবে না, আমার জীবনের সমস্ত নেক আমল আল্লাহ বাতিল করে দিবেন। 4 নম্বর হলো, আমার জন্য জান্নাতকে কি করবেন? হারাম করে দেবেন। 2টা সময় সংক্ষেপ। 3 নম্বর, নেফাকি থেকে দূরে থাকা, মুনাফিকি থেকে দূরে থাকা, নেফাকি থেকে নিজেকে মুক্ত রাখা, মুনাফিকি থেকে নিজেকে মুক্ত রাখা। নেফাকি মানে কি? নেফাক শব্দের অর্থ হল আড়াল করে রাখা, প্রকাশ্যে একটা ভিতরে আরেকটা। শোনেন, এই সংজ্ঞাটা মনে রাখেন, নেফাকি মানে হলো, মুনাফিকি মানে হলো বাহ্যিকতাটা হবে অনেক সুন্দর আর ভিতরটা হবে ভয়ঙ্কর। বাহ্যিকতা থাকবে ইসলামিক লেবাস, তার বাহ্যিকতা দেখলে মনে হবে লোকটা খুব ইসলাম প্রিয়, লোকটা ইসলামপন্থী মানুষ, কিন্তু তার ভিতরে একটা ভয়ঙ্কর রূপ লুকায়িত রয়েছে, আড়াল হয়ে আছে, এ লোকটা মুনাফিক। এ লোকটা কি? মুনাফিক। এর ভিতরে নেফাকি রয়েছে। বর্তমানে বাংলাদেশে মুনাফিক নাই বললেই চলে, একেবারে আছে। মুনাফিকের দেশটা ভরে গেছে। আপনারা অনেকেই মনে করেন প্যান্ট শার্টওয়ালাদের মধ্যেই মুনাফিক বেশি, এটা অনেকে মনে করে। জি না, দাড়ি টুপিওয়ালাদের মধ্যে মুনাফিকের অভাব নেই। আমি যদি এখন বক্তব্য শুরু করি আর একটা একটা করে যদি বাস্তব জ্বলন্ত দৃষ্টান্ত যদি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমাদের আলেম সমাজের প্রতি আপনাদের ঘৃণা আরো 100 গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুনাফিকের দেশটা ভরে গেছে। বাদিরু বিল আমালি ফাসাতাকুনা ফিতানান কাকিতাই লাইলিল মুসলিম ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়ায়ুমসি কাফিরান ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহু কাফিরান ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া।
মুসলিমের বর্ণনায় আসছে চতুর্দিকে ঘোর অন্ধকার, ঘোর পাপাচার, ঘোর ফেতনা ফাসাদ এসে ইমানদারদেরকে গ্রাস করছে, আক্রমণ করছে, মুমিনদেরকে আক্রমণ করছে, গ্রাস করছে। চতুর্দিকের ফেতনা ফাসাদ যখন বৃষ্টির ফোটার ন্যায় প্রকাশিত হবে, একজন মানুষ সকালে বলবে আমি ইমানদার, এই লোকটা সন্ধ্যায় বলবে আবার কাফের, এই লোকটা সন্ধ্যায় বলবে ইমানদার, সকালে আবার বলবে দুনিয়ার কিছু সুযোগ সুবিধা, কিছু টাকা পয়সা, কিছু বাড়ি গাড়ি, কিছু শেল্টার, কিছু সাপোর্ট, কিছু ভালো খাবার দাবার, কিছু সুন্দর হাদিয়া, এর বিনিময়ে তার ইমানকে বিক্রি করে ফেলবে, তার এই আমানতকে বিক্রি করে ফেলবে, তার দিনদারিত্বকে সে বিক্রি করে ফেলবে দুনিয়ার সুযোগ সুবিধার লোভে পড়ে। আর এই লোকগুলো বেশি হচ্ছে মুনাফিক। এই লোকগুলো কি মুনাফিক? মুনাফিকের চরিত্র দুই রকম। কয় রকম মুনাফিকের চরিত্র? কয় রকম? বাহ্যিকটা খুব সুন্দর, বাহ্যিকটা, আর ভিতরেরটা কি ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের চরিত্র তুলে ধরলেন, وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون মুনাফিকের চরিত্র আল্লাহ সূরা বাকারার প্রথমেই তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকরা যখন ঈমানদারদের সাথে একত্রিত হবে, ইমানদারদের সাথে যখন চলাচল করবে, ইমানিয়াতের পরিবেশে ইমানদারদের সংস্পর্শে যখন যাবে, দিনদার পরিবেশে যখন যাবে, তখন মুনাফিকরা বলবে আমরা ইমানদার, শুধু ইমানদার নয় বরং আমরা হলাম খাঁটি ইমানদার, আমরাই ইমানদার, আমরাই সবচেয়ে ভালো মানুষ এই দেশের মধ্যে, আমাদের চেয়ে ভালো মানুষ নিয়ে ফায়দা করি। কার সম্পর্কে আল্লাহ বলতেছেন? কার সম্পর্কে বলতেছেন? মুনাফিক সম্পর্কে আল্লাহ বলছেন। অতঃপর তারা যখন ইমানদারদের থেকে চলে যাবে, এই বাহ্যিকতা সুন্দর প্রকাশিত হলো, এবার তাদের ভিতরের ভয়ঙ্কর রূপটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন। তারা যখন শয়তানের কাছে যাবে, ইসলাম দুহিদের কাছে যাবে, ইসলামের দুশ্মনদের কাছে, কাফের বেঈমানদের কাছে যখন যাবে, যাওয়ার পরে বলবে কি ব্যাপার, খুব তো ভালো ভালো ডায়লগ মেরে আসলাম, খুব তো ভালো ভালো কথা বলে আসলাম, আসল উদ্দেশ্যটা কি বলো? আসল উদ্দেশ্যটা হলো সেখানে তো আমি গিয়েছিলাম দুনিয়াবি কিছু স্বার্থের জন্য, দুনিয়ার কিছু সুযোগ সুবিধার জন্য, আসলে মূলত আমি ইমানদার নই, আমি ইমানদারদের দলেও নই, আমি মূলত তোমাদের দলে, আমি ইমানদারদের সাথে না তোমাদের সাথে আসি। এবার তারা বলবো, এবার তারা বললো তাহলে তাদের কাছে গেলা কেন, ইমানদারদের কাছে কেন গেলা? এবার তারা জবাব দিবে দুনিয়ার কিছু সুযোগ সুবিধা, দুনিয়ার কিছু স্বার্থের জন্য তাদের কাছে গিয়েছিলাম, কারণ এমন কিছু পরিবেশ আছে যে একা একা চলা যায় না, জনগণের সাপোর্ট লাগে, জনগণের সমর্থন লাগে, জনগণ ছাড়া চলা যায় না, ইমানদার ছাড়া চলা যায় না, ওই সুবিধার জন্য তাদের কাছে গেলাম, আসলে আমার মনটা তাদের জন্য নয়, আমার দিলটা তাদের জন্য নয়, আমার বাহ্যিকতা তাদের জন্য, মূলত আমার দিলটাই হলো তোমাদের জন্য। ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াইযা ক্বীলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মুনাফিকদেরকে যখন বলা হয় জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না, জমিনে সন্ত্রাস সৃষ্টি সৃষ্টি করো না, জমিনে জঙ্গিবাদ সৃষ্টি করো না, জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, মুনাফিকদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, তখন মুনাফিকরা একেবারে মাথা চাড়া দিয়ে বলে বলেন কি, কে বলেছে আমরা সন্ত্রাসবাদ করি, কে বলেছে আমরা জঙ্গিবাদ করি, কে বলেছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করি, আসলে আমরা সন্ত্রাসবাদ করি না, আমরা জঙ্গিবাদ করি না, আমরা বিশৃঙ্খলা করি না, বরং আমরাই হলাম সন্ত্রাস নির্মূলকারী,
আমরা জঙ্গিবাদ নির্মূলকারী, আমরা বিশৃঙ্খলা নির্মূলকারী, আমরা সন্ত্রাসবাদ নির্মূল করি, আমরা জঙ্গিবাদ নির্মূল করি, আমরা কি বলে উচ্ছৃঙ্খলাকে নির্মূল করি? কারা বলতেছে? মুনাফিকরা বলতেছে। ওরা কি করে? সন্ত্রাসবাদ নির্মূল করে, জঙ্গিবাদ নির্মূল করে, ওরা বলতেছে বিশৃঙ্খলা নির্মূল করে। তা আমি বলি, সন্ত্রাসবাদ সৃষ্টি কে করে, জঙ্গিবাদ সৃষ্টি কে করে, উচ্ছৃঙ্খল এটা কে করে? নির্মূল যদি আমরা করি তো এটা করে কে? ফেরেশতারা এসে করে? কথা বলেন না কেন? ফেরেশতারা করে, আলেম ওলামারা করে, মাদ্রাসা ছেলেরা করে। আর সন্ত্রাসবাদ কে করছে, জঙ্গিবাদ কে করছে, বিশৃঙ্খল পরিবেশ, উত্তাল পরিবেশ কারা করছে? মুনাফিকরা। কারা করছে? মুনাফিকরা করছে, মুনাফিকরা করছে। এটা আবার মুনাফিকরাই বলতেছে, আমরাই তো হইলাম নিয়ে সংশোধনকারী, আমগু উপরে ভালো মানুষ আছে কারা? সুবহানাল্লাহ। মুনাফিকদের বৈশিষ্ট্য দুই রকম। কয় রকম? ভিতরে একটা খুবই ভয়ঙ্কর, আর বাহিরেরটা আপনারা কেউ রাগ করবেন না। আমি এখন কিছু কথা বলবো, দেখি লোড নিতে পারেন কিনা। আমি এখন আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, সম্মান করেই তো নিয়ে এসেছেন, কথা বলেন, ভালোবাসেন বিদায়ী তো নিয়ে এসেছেন। আমি এখানে বসা, এটার পাশে দুর্গাপূজা হচ্ছে। কি পূজা হচ্ছে? দুর্গাপূজা। তা আমার এখানে বক্তব্য দেওয়ার সময় হলো 8:15। তো মাঠে মুসল্লি জনতা উপস্থিত। এবার বক্তব্য শুরু হওয়ার পূর্বে যখন আমি ওই দিক থেকে আসতেছি, সবাই গিয়ে আমার সামনে দাঁড়িয়ে আমাকে আহলান সাহলান মারহাবান জানাচ্ছেন। ঘটনাক্রমে আমি মাহফিলে আসার আগেই ওই মূর্তি পূজায় গিয়ে আগে একটু সম্মান করলাম, নমনম করলাম, নমস্কার করলাম, ধন্যবাদ জানাইলাম, একটু হাসি খুশি একটা পরিবেশ ওইখানে করে এবার আমি মঞ্চের দিকে আসলাম। মঞ্চের দিকে আসার পরে এবার এশার সলাৎ শুরু হবে। স্বাভাবিকভাবে আমি বক্তা মানুষ, ইমামতি আমি করব। যেই সমস্ত মুসল্লিরা আমাকে দেখলেন যে মূর্তিকে সম্মান করে আসলাম, নমনম করে আসলাম, ওই দুর্গা মাকে সম্মান করে আসলাম, যারা দেখছেন এখানে কারা আছেন যে আমার পিছনে নামাজ পড়বেন? মঞ্চে উঠা তুমি আপনার ব্যাপার, আমার পিছনে নামাজটা পড়বেন কারা কারা? ওয়াজ তো আরো পড়ে, ওয়াজ আরো পড়ে। তাহলে আমি একজন বক্তা মানুষ, আমি একজন পীর সাহেব, আমি একজন আল্লাহওয়ালা মানুষ, আমি মেম্বার চেয়ারম্যান, আমি এমপি মন্ত্রী, আমি রাষ্ট্রনায়ক যাই হই না কেন, আমার বন্ধুরা, আমি যদি মূর্তিকেও সম্মান করি, মূর্তিকেও শ্রদ্ধা করি, মূর্তির প্রতি আমার সম্মান আছে, মূর্তির প্রতি আমার শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, আমার কোরআনের প্রতিও আমার ভালোবাসা আছে, আল্লাহর প্রতিও আমার ভালোবাসা আছে, আমার চরিত্রটা যদি এই রকম হয়, আল্লাহর স্পষ্ট বক্তব্য হলো, আমার চরিত্র যদি এই রকম হয়, আমি ইমাম সাহেব হয়েছি তাতে আসে যায় না, খতিব হয়েছি তাতে আসে যায় না, পীর হয়েছি তাতে আসে যায় না, এমপি মন্ত্রী হয়েছি তাতে আসে যায় না, রাষ্ট্রনায়ক হয়েছি তাতে আসে যায় না, আমার চরিত্রটা যদি এই রকম হয়, আল্লাহর কোরআনের বক্তব্য হলো আমি একেবারে সাচ্চা মুনাফিক। দলমত নির্বিশেষে সবাইকে এই কথাটা বললাম। একজন মুসলমান মূর্তির প্রতি সম্মান করতে পারে না, একজন মুসলমান মূর্তিকে নমনম করতে পারে না, একজন মুসলমান মূর্তিকে ভালোবাসতে পারে না। কারণ মূর্তির প্রতি সম্মান করবে, মূর্তির প্রতি ভালোবাসবে, মূর্তির প্রতি আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা থাকবে, আর ইমানদারের খাতায় আমার নাম থাকবে, এটা কোনোদিন হতে পারে না। একেবারে পরিষ্কার কথা, এটা মুনাফিকের আলামত, এটা নেফাকি আলামত। মূর্তির প্রতি শ্রদ্ধা, মূর্তির প্রতি সম্মান, মূর্তির প্রতি ভালোবাসা মুসলমানের জন্য এটা হারাম। আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহ বাআসানি রাহমাতাল লিল আলামিন হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি বি মাহকিল মাআজিফি ওয়াল মাযামিরি ওয়াল আওসানি ওয়াস সুলবি ওয়া আমরিল জাহিলিয়া। আল্লাহর নবী বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে গোটা দুনিয়ার জন্য রহমত করে পাঠিয়েছেন, গোটা দুনিয়ার জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য আমাকে রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আর আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি যাতে সমস্ত মূর্তিকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেই। নবীকে আল্লাহ বলেছেন মূর্তি ভাঙার জন্য, নবীকে আল্লাহ বলেছেন মূর্তি উচ্ছেদ করার জন্য। আর নবীর উম্মত হয়ে আজকে মূর্তির প্রতি ভালোবাসা প্রদর্শন করছি, মূর্তির প্রতি আজকে সম্মান করছি, নবীর উম্মত হয়ে আমি মূর্তির প্রতি সম্মান প্রদর্শন করছি, মূর্তির প্রতি ভালোবাসা প্রদর্শন করছি। আবার আমি দাবি করছি নবীর উম্মত, এই দাবি কোনোদিন সত্য হতে পারে? এই দাবি হলো বাহ্যিকতা, এই দাবিটা কি? ভিতরে আছে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ ভিতরে কাজ করছে। আবার দেখলাম কয়েকজন বলল ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার। একটা মজার ব্যাপার হলো এই স্লোগানটা হিন্দু ধর্মের কোনো ভাই আজ পর্যন্ত দেয় নাই, আমার চোখে পড়ে নাই, থাকতে পারে অনলাইন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে স্যাটেলাইটে, আমার চোখে এখনো পড়ে নাই যে কোনো হিন্দু ধর্মের ভাই ওরা বলেছেন ধর্ম যার যার উৎসব সবার, এ কথাটা ওনারা বলেছেন আমার চোখে পড়ে নাই, বলল একেবারেই রেয়ার কম। আমি দেখেছি এই স্লোগানটা, এটা জাতীয় স্লোগান হয়েছে আজকে, এই স্লোগানটা আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলিমা, আমরা যারা মুসলিম পুরুষ, আমরা যারা মুসলিমা নারী, আমাদের জবান দিয়েই আজকে এই স্লোগানটা বেরোচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। বলেন না এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন না, কথা বলেন আছেন কিনা, বিএনপির ভাইরা আছেন না, জামাতে ইসলামের ভাইরা আছেন না, আহলে হাদিসের ভাইরা আছেন না, হানাফি ভাইরা আছেন না, চরমোনাই পীর সাহেবের ভক্তরা আছেন না, তাবলীগের ভাইরা আছেন না, দলমত নির্বিশেষে আমরা কম বেশি সবাই এখানে আসি কি নাই, আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন রেখে যাব, এখন দেখি আপনারা কি বলেন। আপনাদের এই মহল্লা থেকে বিএনপির পক্ষ থেকে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হলো, জাতীয় সমাবেশের সরকার পতনের আন্দোলন, বিএনপির পক্ষ থেকে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হলো। এইবার বিএনপির চেয়ারপারসন ওনার আহ্বানে গোটা দেশ থেকে বিএনপির সমস্ত কর্মীরা ওইখানে চলে গেল। দেশের মধ্যে যারা আওয়ামী লীগ করে প্রায় আওয়ামী লীগের অর্ধেক কর্মী ওই সমাবেশে চলে গেল। সমাবেশটা কিসের? সরকার পতনের সমাবেশ। এইবার আওয়ামী লীগের প্রায় অর্ধেক কর্মী বিএনপির সমাবেশে চলে গেছে। আর প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যিনি প্রধান রয়েছেন উনি টেলিভিশনে দেখতে পাচ্ছেন যে আমার আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা রয়েছে, কর্মী যারা রয়েছে, ওরাও তো দেখি বিএনপি সমাবেশে চলে গেছে। এটা যদি প্রধানমন্ত্রী নিজ চোখ দিয়ে দেখেন ভালো লাগবে না খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? আওয়ামী লীগের সমাবেশ বিএনপিকে হটাও, আওয়ামী লীগের সমাবেশ বিএনপিকে হটাও, বিএনপিকে হটানোর স্লোগানে ঢাকার প্রান্তরে সেখানে সমাবেশ ডাকা হলো আওয়ামী লীগের যিনি প্রধান রয়েছেন ওনার নেতৃত্বে। এইবার আওয়ামী লীগের নেতৃত্বে সমাবেশ হচ্ছে, বিএনপির গোটা দেশ থেকে অর্ধেক বিএনপির কর্মী ওই সমাবেশে চলে গেছে, ওরাও বলতেছে যে বিএনপি হটাও, হে নিজে বিএনপির কর্মী, হে বলতেছে বিএনপি। এইবার বিএনপির চেয়ারপারসন সংবাদ মাধ্যমে নিজ চোখ দিয়ে এটা দেখতে পাচ্ছেন, উনি দেখে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। কেন আমরা কি কথা বলতে পারি না? খারাপ লাগবে কেন আমরা কি এই কথা বলতে পারি না? আমরা কি এই কথা বলতে পারি না? দল যার যার সমাবেশ, এক কথা বলেন না কেন? দল যার যার সমাবেশ, একটা স্লোগান দিতে হবে এখন, দল যার যার সমাবেশ, দল যার যার সমাবেশ। এটা কি আওয়ামী লীগ মানবে? বিএনপি মানবে? আওয়ামী লীগ যদি এটা না মানতে পারে, আমার দলের কোনো কর্মী বিএনপির সমাবেশে যেতে পারবে না। বিএনপি যদি এটা না মানতে পারে, আমার দলের কোনো কর্মী আওয়ামী লীগের সমাবেশে যেতে পারবে না। দল যার যার সমাবেশ সবার, এইটা যদি আপনারা না মানতে পারেন, তাহলে আপনারা দুই দল মিলে এই স্লোগানটা কেমনে দেন যে ধর্ম যার যার উৎসব? এটা বলেন কিভাবে?
অথচ দুনিয়াবি একটা রাজনৈতিক ব্যাপার, এটাই যদি আপনারা না মানতে পারেন তাহলে যেটা ধর্মীয় ব্যাপার এই স্লোগানটা আপনারা দেন কিভাবে? বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আশ্চর্য ব্যাপার, অনেককেই দেখলাম কেউ লিখছে বিএনপি এই স্লোগান দিচ্ছে ধর্ম জালদার উৎসব সভা, এটা একটা কুফুরি স্লোগান, এটা একটা নেফাকি স্লোগান, মুনাফিক ছাড়া এই স্লোগান কারো জবান দিয়ে বের হওয়া সম্ভব নয়। এই স্লোগানটা হলো উভয় পক্ষ থেকে সুবিধা ভোগ করার একটা স্লোগান। আমি ওদের থেকেও সুবিধা নিব, এদের থেকেও সুবিধা নিব। অতএব মনে কষ্ট নেবেন না, যদি আল্লাহকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, তাহলে স্লোগানকে বর্জন করেন, স্লোগানকে কি করেন? আচ্ছা আরেকটু সহজে বুঝেন, আপনাদের এই মহল্লার তিনজন ছেলে আজকে বিয়ে করুন, তিনজন ছেলে আজকে বিয়ে করুন, এইবার বিয়ে করার পরে, বিয়ে করার পরে এই গ্রামের চেয়ারম্যান সাহেব, এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ইমাম খতিব, আওয়ামী লীগ, বিএনপি, গোটা মানুষ একত্রিত হয়ে যদি আমরা একটা স্লোগান দেই, বিয়ে যার যার বউ, বিয়ে যার যার বউ, বলেন না কেন, বিয়ে যার যার বউ, বউ যার যার হবে, বউ সবার, যদি ধর্ম যার যার, উৎসব সবার হয়, তো বিয়ে যার যার বউ, এটা মানবেন কেউ? কেউ মানবেন? সজ্ঞানী কেউ মানবেন? যদি বিয়ে যার যার বউ সবার যদি না মানতে পারেন, তো ধর্ম যার যার উৎসব সবার এ কথা বলেন কি করে? আমাদের লজ্জা হওয়া উচিত, আমাদের লজ্জা হওয়া উচিত। আমরা কি স্লোগান দিচ্ছি আজকে গোটা জাতির মানুষকে? আমরা কি শিখাচ্ছি? আমাদের কোরআনের জ্ঞান নেই, মূর্খতা দিয়ে আজকে কোরআন সুন্নার জ্ঞান থেকে অনেক দূরে সরে গেছি, যার কারণে আমাদের জবান দিয়ে এমন কথা বের হচ্ছে, ইমান যে কখন চলে গেছে কোনো খবর নাই। এই নেফাকি চরিত্র আমাদের থেকে পরিত্যাগ করতে হবে। কি করতে হবে? নেফাকি চরিত্র কি করা লাগবে? আল্লাহ নবী বললেন, আরবাউন মান কুন্না ফি কানা মুনাফিকান খালিসান, চারটা কোয়ালিটি রয়েছে, চারটা বৈশিষ্ট্য রয়েছে, চারটা গুণাগুণ রয়েছে, এই চারটা গুণাগুণ বৈশিষ্ট্য যদি কারো মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী বললেন ওই লোকটা একেবারে সাচ্চা মুনাফিক। চারটা গুণ যার মধ্যে থাকবে, চারটা খারাপ বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, ওই লোকটা যদি আলেম হয়, ওই লোকটা যদি বক্তা হয়, ওই লোকটা যদি পীর সাহেব হয়, ওই লোকটা যদি চেয়ারম্যান সাহেব হয়, ওই লোকটা যদি মেম্বার সাহেব হয়, ওই লোকটা যদি এমপি মন্ত্রী হয়, রাষ্ট্রনায়ক হয়, আল্লাহর নবী বললেন ওই লোকটা কে এটা দেখার ব্যাপার নয়, বরং চারটা খারাপ গুণ যার মধ্যে পাওয়া যাবে ওই লোকটা সাচ্চা কি কি একেবারে সাচ্চা খাঁটি মুনাফিক। কেন মুনাফিকান খালিসান, একেবারে সাচ্চা মুনাফিক। কয়টা গুণ? কয়টা খারাপ গুণ? এক, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা হাদ্দাসা কাযাবা, যখন ওয়াজ করে তখন মিথ্যা কিচ্ছা কাহিনী দিয়ে ওয়াজ করে। আমি আমাকে ধরবো এখন, আপনারা মনে করেন যে মুনাফিক আমরা না, আমরাও মুনাফিক, দেখেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন ওয়াজ করে মিথ্যা কথা দিয়ে ওয়াজ করে, যখন বক্তব্য দেয় মিথ্যা কথা দিয়ে বক্তব্য দেয়, যখন জুমার খুতবা দেয় মিথ্যা কথা দিয়ে জুমার খুতবা দেয়, যখন কথা বলে মিথ্যা রাষ্ট্র নিয়ে কথা বলে, ব্যবসা করলে মিথ্যা রাষ্ট্র নিয়ে ব্যবসা করে, অর্থাৎ যারা মিথ্যা রাষ্ট্র নিয়ে জীবন চর্চা করে জীবন চালায়, ওরা কি? এক নাম্বার, এটা হাদ্দাসা কাযাবা, কথা বললে কি বলে? মিথ্যা কথা বলে। এটা হলো খাঁটি মুনাফিকের এক নাম্বার আলামত, এক নাম্বার আলাম। একজন ভদ্রলোক ব্যবসায়ী তোর দোকানে গেলে যে জিজ্ঞেস করে, হয় ভাই কাপড়টা কত? সে বলে যে ভাই কাপড়টার দাম 1200 টাকা একদম। তা আমি বললাম যে ভাই 1200 টাকা না, আমার কাছে 600 টাকা আছে, আমার কাছে 800 টাকা আছে, যদি পারেন তাহলে দিয়ে দেন। ও আমাকে বললো যে মেয়ে 800 টাকা আমার কিনাও না, অথচ কিনেছে 400 টাকা দিয়ে, কয় টাকা দিয়ে? কিন্তু আমাকে বললো 800 টাকা আমার কিনাও না। তাহলে সত্য বললো না মিথ্যা বললো? এই ব্যবসাটা হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? এই যে লাভ করলো এটা হালাল না হারাম?
কন্টিনিউ প্রতিনিয়ত এই মিথ্যা কথা বলে লোকটা ব্যবসা করছে, নিশ্চিত এই লোকটার মধ্যে মুনাফিকের কয়টা আলামত আছে? একটা আলামত আছে, অর্থাৎ কথা বললে কি বলে? মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নিয়ে যে কাজ করে। দুই নাম্বার, ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাফ করে। ওয়াদা করলে, ওয়াদা করলে কি করে? এই তো ওয়াদার মৌসুম আসতেছে, ওয়াদার মৌসুম আসতেছে, নির্বাচন আসতেছে, এটা হলো ওয়াদার মৌসুম। গাড়ি কথা বলবে, আচ্ছা কথা বলবে, সেখানে মৌসুম, অর্থাৎ আমরা কি করব? মিথ্যার আশ্রয় নিব। যারা আপনারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী হতে চান, আপনাদেরকে আমি বলি মিথ্যা বলার দরকার নাই। কিভাবে বলবেন শোনেন, বলবেন যে দেখেন আমি নির্বাচন করব, আমার যদি আপনারা মনে করেন যে আমি যোগ্য তাহলে আপনারা আমাকে সমর্থন করবেন, যদি মনে করেন যে আমাদের সাথে আপনাদের কল্যাণ হবে তাহলে আপনারা একটু কষ্ট করে, দয়া করে আপনারা আমাকে সহযোগিতা করেন, এইভাবে বলবেন। কিন্তু মিথ্যা ওয়াদা, মিথ্যা আশ্বাস দেওয়ার কোনো দরকার নেই, কারণ পরে যদি ভঙ্গ করেন তাহলে একটা মুনাফিকের দুই নম্বর আলামত। কয় নম্বর আলামত? মুনাফিকের কয় নম্বর আলামত? দুই নম্বর আলামত। তিন নম্বর, ইজা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন খেয়ানত করে। কি করে? আমানত রাখলে মসজিদের যিনি কেশিয়ার, ওনার কাছে যে টাকা রাখা হয়, এই টাকার মালিক কি মসজিদের কেশিয়ার নাকি ওনার কাছে মসজিদের পক্ষ থেকে আমানত রাখা হয়েছে? কি রাখা হয়েছে? এদেশের মসজিদের বহু কেশিয়ার আছে যারা মনে করে এই টাকার মালিক কেশিয়ার, মৌ মানুষ আছে, হাওলাত দেয় সৌদে সারে কত ব্যবসা। আর যদি হিসাব চাওয়া হয়, ওরে বাবা, হে রাগা দেখে কে মনে হয় যে হিসাব চাইছে, এর এক কোন মেরে ফেলবে। তাহলে মসজিদের যিনি কেশিয়ার, ওনার কাছে মসজিদের যে টাকা রাখা হয়েছে এটা মসজিদের পক্ষ থেকে ওনার কাছে আমানত। ওনার কাছে কি আমানত? এটার যদি উনি খেয়ানত করে এটা মুনাফিকের কয় নাম্বার আলামত? দুইটা বাচ্চার বাবা মারা গেল, মা মারা গেল, বাচ্চার সম্পত্তি বা টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সে ছিল, তো ওই টাকা পয়সাগুলো এনে চাচার কাছে রাখলো, সে মনে করলো চাচাই এখন বাপের সমান, আর চাচাও খুব ভালো মানুষ, দাড়ি টুপি আছেন, খুব আল্লাহ আল্লাহ মানুষ, এই জন্য ভাতিজারা এতিম হিসেবে চাচার কাছে সম্পত্তি রাখলো। চাচার কাছে সম্পত্তি রাখার পরে চিন্তা করলো ভাতিজারা ছোট আর টাকার মালিক তো আমি, চাচা তার নিজের মন মতো ভাঙা শুরু করলো, এক বছর, দুই বছর, তিন বছর, পাঁচ দশ বছর এভাবে টাকা ভাঙতেই শুরু করলো। এবার ভাতি যারা বড় হয়ে যখন বলল চাচা আমাদের টাকাটা দাও, তো কিসের টাকা? কি বললো? কিসের টাকা? এরকম আসে না নাই? এরকম আল্লাহর ওলি আসে না নাই? এরকম আল্লাহর ওলি অভাব নাই মিয়া? চাচা এতিমের সম্পদ নষ্ট করে দিচ্ছে, আত্মসাৎ করছে, আমানতের কি করছে? খেয়ানত করছে। চার নাম্বার, ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়ায় লিপ্ত হয় অজস্র খারাপ ভাষায় গালিগালাজ করে, যখন ঝগড়ায় লিপ্ত হয় তখন কি করে? গালিগালাজ করে। আপনাদের এলাকার কথা বলি না, আমি আমার এলাকার কথা বলি, মহিলারা যদি গেলে আরেকজন মহিলার সাথে ঝগড়া লাগতে পারে তাহলে মুখ দিয়ে ইন্টারন্যাশনাল মানের যে ওয়াজ বের হয় এটা যদি কেউ শোনেন তাহলে বুঝবেন একেবারে সাচ্চা মুনাফিক। এমন গালি বোঝাও যায় না কই থেকে নিয়ে আসছে। দোকানদার, রিক্সা চালক আর দুইজন রিক্সাওয়ালা যদি মারামারি লাগতে পারে, আরে বাবা খাইয়া লামু, এটা করে লামু, মুখ দিয়ে যা আসে সমানে বলছে, এটা কিসের আলামত? কিসের আলামত? অর্থাৎ যখন সে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে কি করে? গালিগালাজ করে। আর বাউন মানকুন্না ফি কানা মুনাফিকান খালিসান, চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে লোকটা সাচ্চা মুনাফিক। এক নম্বরে লোক কথা বললে কি বলে? ওয়াদা করলে কি করে? আমানত রাখলে কি করে? ঝগড়া লিপ্ত হলে কি করে? এইখানে এই চারটা বৈশিষ্ট্য আমি সহকারে আমাদের কারোর মধ্যেই, যদি বলেন যে নাই তাহলে বুঝতাম যে নাই, এখন আপনারাই যেহেতু বলছেন যে নাই তার মানে কি আছে? তার মানে কি আছে? এগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। এইগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। অতএব মুনাফিকি থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা এতেকাদী মুনাফিক
বড় মুনাফিক, বড় নেফাকি যাদের মধ্যে আছে এরা কাফের। এরা কি কাফের? সমস্ত ওলামায়ে কেরাম একমত, ওরা কি কাফের। এইবার হলো চার নাম্বার কুফর, কুফুরি করা। কি করা? কুফুরি করা। কুফুরি করা মানে হলো গোপন করা, ঢেকে রাখা, আড়াল করা, অস্বীকার করা। কুফুরি মানে হলো আড়াল করা, গোপন করা, ঢেকে রাখা, অস্বীকার করা। কি করা? অস্বীকার করা। কুফুরি মানে অস্বীকার করা। এই অস্বীকার করা মানে এটা কি? আল্লাহর কোরআন। এই কোরআনের সূরা ফাতিহা আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আল্লাহ যতটা আয়াত দিয়েছেন, যতটা অক্ষর দিয়েছেন, আমরা কোন আয়াতকে, কোন অক্ষরকে আমরা অস্বীকার করি? অস্বীকার করি না। কিন্তু কোন মানুষ, কোন ইমানদার নারী পুরুষ জেনে শুনে বুঝে সব জ্ঞানে যদি কেউ বলে এই কোরআনের সবকিছু আমার ভালো লাগে, কোরআনের সবকিছু আমি মানি, তবে কোরআনের এই এই বিধান, এই এই আইন, কোরআনের এই এই আয়াতগুলো আমি মানতে পারবো না, আমার ভালো লাগে না, এগুলো না থাকলেই ভালো হতো, সমস্ত ওলামায়ে কেরাম একমত, এই লোকটা কি? চিৎকার করে বলেন, এই লোকটা কি? কোরআনের একটা সুরাকে অস্বীকার করলে কাফের, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে কাফের, কোরআনের একটা অক্ষরকে অস্বীকার করলেও কি? কোরআনের একটা বিধানের ব্যাপারে কারো আপত্তি থাকলে কাফের, কোরআনের একটা অক্ষরের ব্যাপারে আপত্তি থাকলে কাফের, কোরআনের একটা আয়াতের ব্যাপারে আপত্তি থাকলেও কাফের, কোরআনের একটা বিধানের ব্যাপারে সন্দেহ থাকলে কাফের, কোরআনের একটা আয়াতের ব্যাপারে সন্দেহ থাকলে কাফের, কোরআনের একটা আয়াতের ব্যাপারেও, কোরআনের একটা অক্ষরের ব্যাপারেও যদি কেউ সন্দেহ করে তাহলে কি? সবাই বলেন কি? তাহলে আমরা এইটার একটার ভিতরে আমরা নেই, একটার ভিতরে আমরা নেই। আল্লাহকে অস্বীকার করলে কি বলেন? আল্লাহকে অস্বীকার করলে কি? আল্লাহ থাকতেও পারে নাও থাকতে পারে এরকম ধারণা যদি কেউ পোষণ করে তাহলেও কি? তাহলেও কাফের। পরকাল থাকতেও পারে নাও থাকতে পারে বিশ্বাস যদি কেউ লালন পালন করে তাহলেও কি? ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিল হাক লাম্মা জাআহু আলাইসা ফি জাহান্নামি মাসওয়ান লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তার থেকে বড় জালেম আর কেউ হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে তার কাছে যখন সত্য আছে ওই সত্যকে সে মিথ্যায় প্রতিপন্ন করতে চায় তার থেকে বড় জালেম আর কি হতে পারে? আর এই সমস্ত জালেমদের জন্য জাহান্নাম ছাড়া আর কি বা থাকতে পারে? যারা সত্যকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করতে চায়, যারা সত্য আসার পরে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করতে চায় ওরা কাফের। ওরা কি? যারা কাফের ওদের থাকার জায়গা জাহান্নাম, ওদের থাকার জায়গা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদীন। যারা অস্বীকার করবে, যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে, সত্যকে যারা অস্বীকার করবে, সত্যকে যারা মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করবে তারা জাহান্নামে যাবে। শুধু তারা জাহান্নামে যাবে না, বরং তারা ওই জাহান্নামে চিরকাল অবস্থান। আর আগে মুনাফিক নিয়ে বলেছিলাম, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বললেন বাশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নিশ্চয়ই যারা মুনাফিক, সাচ্চা মুনাফিক যারা, ওই সমস্ত মুনাফিকদের জন্য আপনি জাহান্নামের সুসংবাদ দেন। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই যারা মুনাফিক ওরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে কি করবে? যারা মুনাফিক ওরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে ওরা থাকবে। আর যারা কাফের ওরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? কাফেররাও জাহান্নামে যাবে, মুনাফিকরাও কোথায় যাবে? তার মানে যারা সাচ্চা মুনাফিক ওরাও কাফের। ওরা কি?
চারটা সর্বশেষ যেই পয়েন্ট সেটা হলো বেদাত থেকে দূরে থাকা। কি থেকে দূরে থাকা? বেদাত থেকে দূরে থাকা, বেদাত মুক্ত জীবন গঠন করা, বেদাত মুক্ত আমল চর্চা করা, বেদাত মুক্ত আমল করা। আমরা যারা মুসলিম পুরুষ, আমরা যারা মুসলিম নারী, আমরা যারা মুসলিম পুরুষ, আমরা যারা মুসলিমা নারী, আমরা যারা ইবাদত করি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য, অবশ্যই আমাদেরকে বেদাত থেকে কি করা লাগবে? সবাই বলেন কি করা লাগবে? দূরে থাকা। বেদাত মানে কি? বেদাত মানে হলো শরীয়তের নামে নব উদ্ভাবিত বিষয়। আমি আবার বলছি, বেদাত মানে হলো শরীয়তের ব্যাপারে, শরীয়তের ভিতরে, শরীয়ত হিসেবে নব উদ্ভাবিত বিষয় যার কোনো নমুনা 1400 বছর পূর্বে ছিল না, 1400 বছর পূর্বে ছিল না। ওর নাম কি? চিৎকার করে বলেন, ওর নাম কি? বেদাত। আজকে সমাজের মানুষ বেদাত সম্পর্কে জানে না, বেদাত চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমল করেন নাই, যেইটা করতে বলেন নাই, যে আমলের ব্যাপারে নবীর কোনো সমর্থন নাই, যে আমল সাহাবায়ে কেরাম করেন নাই, 1400 বছর পূর্বে এসে যে আমল আমরা নিজেরা আবিষ্কার করেছি, আর নাম কি? আর নাম কি? বেদাত। এই সংজ্ঞা মনে রাখতে হবে, যে আমল নবী করেন নাই, যেই সাওয়াবের কাজ নবী করেন নাই, করতে বলেন নাই, সাপোর্ট করেন নাই, সমর্থন করেন নাই, মৌন সম্মতি দেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন সাওয়াবের কাজ, এমন কোন আমল যদি এখন কেউ করে, কেউ করতে বলে, ওইটার নাম কি? সবাই বলেন, ওইটার নাম কি? বিদআত। আজকের সমাজে বেদআতটাই হলো সুন্নাহ, আর সুন্নাহকেই মানুষ মনে করে বেদাত। বেদাতকে মানুষ কি মনে করে? সুন্নাহ। আর সুন্নাতকে মানুষ মনে করে এটা বাতিল, এটা দরকার নেই। বেদাতের যেই গুরুত্ব, বেদাতের প্রতি মানুষের যেই ভালোবাসা, বেদাতের প্রতি মানুষের যেই শ্রদ্ধা, যদি সুন্নাহর প্রতি মানুষের এত ভালোবাসা থাকতো, সুন্নাহর প্রতি মানুষের এত মহব্বত থাকতো, এত শ্রদ্ধা থাকতো, এত সম্মান থাকতো, তাহলে আমাদের মর্যাদা আরো বাড়িয়ে দিতেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বেদাত কখনো কখনো ইবাদত হতে পারে? বেদাত কখনো সুন্নাহ হতে পারে না? এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা এখানে অনেক দলের লোক আছেন, আহলে হাদিস, হানাফি, জামাতি ইসলাম, তাবলিগ, চরমোনাই, তারপরে আট্রসি, দেওয়ানবাগি, ফুরফুরা, আরও অনেক থাকতে পারেন, আমি আপত্তি করছি না। আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশের কোনো পীর সাহেব, বাংলাদেশের কোনো বক্তা, বাংলাদেশের কোনো আলেম, বাংলাদেশের যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা, ঊর্ধ্বতন পর্যায়ের যে কোনো ব্যক্তি আমাদেরকে যদি সওয়াবের নিয়তে ইবাদত হিসেবে এমন কোনো আমল করার কথা যদি আমাদেরকে বলেন, যেই আমল নবী করেন নাই, যেই আমলের ব্যাপারে নবী সমর্থন নাই, নবী করতে বলেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, পূর্বের কোনো নমুনা নাই, এমন কোনো আমল করার কথা কেউ যদি বলে, করবেন নাকি বাদ দিবেন? কি করবেন? বাদ দিবেন। বাদ দিবেন কেন? দেখেন, অনেকে বলে করলে অসুবিধা কি, কাজটা তো ভালোই, বেদাত কখনো খারাপ কাজ হয় না, ভালো কাজের নামে কি বেদাত? অর্থাৎ কাজটা দেখতে ভালো, তবে পূর্বের কোনো নমুনা ছিল না, নিজের কাছে ভালো, নিজের মনের মতো করে নিলাম, এই ভালো কাজটার নাম কি যদি কোনো পূর্ব নমুনা না থাকে? এবার দেখেন, আমি আপনার সাথে একমত, কাজটা ভালো করলে অসুবিধা কি, এই কথা বললে বাঁচতে পারবো না, এই কথা বললেও কোনো লাভ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী কি ছিলেন? স্ত্রী ছিলেন। কি ছিলেন? মহিলাদের মধ্যে এক নাম্বার মুফতি, মহিলাদের মধ্যে সবচেয়ে বড় মুফতির নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী থেকে বলতে শুনেছি, ইয়াকুল, আল্লাহর নবী বললেন, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ।
মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। সবচেয়ে বড় মহিলা মুফতি আল্লাহর নবীর স্ত্রী বলতেছেন, এমন কোন আমল দুনিয়ার জীবনে যদি কেউ করে যেই আমল নবী করেননি, নবী করতে বলেননি, নবীর সমর্থন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এমন কোন আমল যদি কেউ করে সাওয়াবের নিয়তে ভালো কাজ হিসেবে গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে এই কাজটা ভালো, তারপরেও যদি এই কাজটা কেউ করে আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে না, বাতিল। এটা কি কৃতার্য বিষয়? বাতিল। এমন কোন আমল যদি কেউ করে, ওই আমলটা যত বড় হোক না কেন, ওই আমলটা যত সুন্দর হোক না কেন, যেহেতু নবী করেন নাই, নবী করতে বলেন নাই, নবীর সমর্থন নাই, নবীর মৌন সম্মতি নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, সুতরাং গোটা দুনিয়ার মানুষ যদি আমাকে ওই আমলটা করতে বলে আমি ওই আমলটা কোনোদিন করব, যদি করি তাহলে এটা কবুল আল্লাহ করবেন। এক ভদ্রলোক, আপনারা আছেন নাকি, এক ভদ্রলোক মসজিদে ঢুকলো আসরের সলাতের আগে, মসজিদে ঢুকে একটা সেজদা দিল, সেজদা দিয়ে বেরিয়ে চলে গেল। ঘটনাক্রমে ওই লোকটা ছিল, বোঝানোর জন্য বলছি ধরেন, ঘটনাক্রমে ওই লোকটা ছিল অনেক আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় মাপের একজন ব্যক্তি, অনেক আল্লাহওয়ালা পীর সাহেব, অনেক কামের একজন মানুষ উনি ছিলেন, ওনার অনেক মুরিদ, অনেক আশেক, অনেক ভক্ত। উনি যখন মসজিদে আসরের সালাতের পর একটা সেজদা দিয়ে বেরিয়ে গেলেন, আর অন্যান্য লোকজন ওনার দেখা দেখি মসজিদের ভিতরে গিয়ে একটা করে সেজদা দিয়ে বেরিয়ে চলে আসলেন। এরপরের দিন থেকে সবাই চিন্তা করলো, এত বড় আল্লাহওয়ালা মানুষ, পীর কামেল, এত বড় আল্লাহওয়ালা মানুষ, ভালো মানুষ, উনি এই টাইমে একটা সেজদা দিয়েছেন, উনি সেজদা দিয়েছেন, সুতরাং না থাকলেই দিয়েছেন নাকি। এই শুরু হলো, বাকি মুসল্লিরা, বাকি ভক্তরা প্রতিদিন ওই টাইমে সওয়াবের নিয়তে সেজদা দেওয়া। ভাই, এই যে আপনি প্রতিদিন সেজদা দিচ্ছেন, যে কোনো বড় ধরনের ব্যক্তি সেজদা দিয়েছে এইটা দেখার ব্যাপার নয়, আপনি যদি চান এই সেজদাটা আল্লাহর কাছে কবুল হোক, আপনাকে দেখতে হবে এই সিস্টেম করে নবী দিয়েছেন কিনা, ঠিক কিনা। এবার আপনাকে আসল ঘটনা বলি, ওই যে আল্লাহর ওলি ওই টাইমে সেজদা দিয়েছিলেন, এটা হলো কোরআন তেলাওয়াত করতে গিয়ে তেলাওয়াতের যে সেজদা ছিল উনি কোরআন তেলাওয়াত করেছিলেন, তেলাওয়াতের সেজদাটা বাকি ছিল ওইটা উনি দিয়েছেন। আর মুসল্লিরা মনে করছে বাপ রে বাপ, এত বড় আল্লাহর ওলি, এত আল্লাহওয়ালা মানুষ, না থাকলে কি সেজদা দিছেন নাকি। উনি দিছে তেলাওয়াতের সেজদা, আর আপনি দিতেছেন এত বড় পিশাব করেছে ওই সেজদা, দুইটার মধ্যে ডিফারেন্স আছে কি নাই? তাহলে ওনারটা হলো তেলাওয়াতের সেজদা সুন্নাহ ওয়াজিব, আর আপনারটা হলো বেদআত। আপনারটার নাম কি? ওইটা কবুল হবে, আপনারটা কবুল হবে না। এক ভদ্রলোক জিকির করতেছে, কি করতেছে, খুব জিকির করতেছে, তো ভালো, জিকির করে, জিকির করা কার কাজ, আল্লাহর কাছে, এটা ইবাদত, জিকির করা আল্লাহর কাছে ইবাদত, আল্লাহর প্রিয় হওয়া যায়, বেশি বেশি জিকির করব, এটা ভালো কাজ, অসুবিধা নেই। কিন্তু জিকির করতে করতে গিয়ে ধরেন বাস ভেঙে ফেলতেছেন, প্যান্ডেল ভেঙে ফেলতেছেন, উপর থেকে ঝাঁপ দিয়ে পড়তেছেন, লুঙ্গি কোথায়, পাঞ্জাবি কোথায়, হাই হুতাশ, কত সিস্টেম, কত ধরনের বিরক্তিকর আচরণ আমাদের দ্বারা প্রকাশ পাচ্ছে। নবীর যুগে কি জিকির করার সময় এই সিস্টেম ছিল? একটা দলিল দেখাইতে পারবেন? এটা কি বেদআত? এটা কি বেদআত? বেদআত। একজন একদিনকে বলছিলাম, আপনি এটা কেন করেন, কিন্তু জিকির করার সময় একেবারে বাসে উঠতেছেন, লাভ দিয়ে নামতেছেন, হুশ নাই, কোনো কিছু নাই, এরকমটা করেন কেন? কয় আসলে ওই সময়টাতে জিকির করতে করতে এমন একটা পর্যায়ে চলে যাই তখন আর হুশ থাকে না, কি লুঙ্গি, কি গামছা, কি পাগড়ি, কি পাঞ্জাবি, কি পীর সাহেব, আর কি আমার হুশ থাকে না। বললাম যে হুশ থাকে না কেন? কয় এস্টেট ঠেলায়। কিসের ঠেলায়? এস্টেট ঠেলায়। তখন আর কি থাকে না? হুশ থাকে না। আমি বললাম এটা কি সত্যি হুশ থাকে না? কয় হ্যাঁ এটা সত্যি। তখন আর আসলে হুশ থাকে না, কিচ্ছু বুঝতে পারি না। তো আমি বললাম ওই সময় যদি হুশ না থাকে তো বাসের মধ্যে না উঠে কাটা গাছ উঠতে পারেন না? হুশ যেহেতু নাই, কাটা গাছ তো উঠার কথা, একদিন না একদিন তো কাটা গাছ উঠার কথা, হুশ ঠিক না থাকলে তো কাটা গাছ উঠার কথা, আগুনে ঝাঁপ দেওয়ার কথা, পানিতে ঝাঁপ দেওয়ার কথা,
কিন্তু আপনি শুধু বাসেই উঠেন, মঞ্চেই লাফালাফি করেন, আগুনে ঝাঁপ দেন না, কাঁটা গাছে উঠেন না, পানিতে উঠেন না, এটা কেমন হোস? এটা আপনি বুঝবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক, এটা ইসলামের সৌন্দর্য নয়, এটা ইসলামের সৌন্দর্য নয়, এটা সুন্নাহ নয়, এটা বিদআ। এটার নাম কি? কবরস্থানে আমি অনেকগুলো বলতেছি, যদি কেউ পারেন তাহলে আমাকে বললেন যে আপনারটা ভুল, আমি স্বীকার করে এখান থেকে যাব, আমি সাহস করে বলতেছি। এখন তো বেদাতের কথা বললে খতিব সাহেব চাকরি দিতে বেশি সময় লাগে না, আর বেদাতের কথা বললে এই বক্তাকে সামনের বছর দাওয়াত দেওয়া তো দূরের কথা, বিদায় দেওয়ার সময় তো কত কিছু। নরসিংদীতে কবরস্থানে ঢুকলাম, একজন ভদ্রলোক কবরস্থানে ঢুকলেন, ঢুকে দেখলাম কি জানি ওজিফা পড়তেছেন, প্রায় 45 মিনিটের উপরে আমি ওনাকে ফলো করেছি, উনি কী পড়েন, দেখলাম যে কি জানি অজিফা পড়তেছেন, খালি পড়তেছেন পড়তেছেন। আমি ওনাকে বললাম যে ভাই জান কী পড়েন, আমার বাবার কবর দোয়া করব, তো একটা অজিফা পড়তেছি, আমি একটা বইয়ে পেয়েছি, এত হাজারবার পড়ে যদি বাবার জন্য দোয়া করি তো দোয়া কবুল হবে। তো আমি বললাম যে দেখেন আমি মাদ্রাসায় পড়েছি, কোরআন হাদিস যতটুকু কম বেশি চর্চা করার চেষ্টা করি, ওস্তাদদের সান্নিধ্যও পেয়েছি, ভালো ভালো ওস্তাদদের সান্নিধ্য পেয়েছি, ভালো ভালো আলেমদের সান্নিধ্য পেয়েছি, কোরআন হাদিসের কোথাও এরকম নাই যে এত হাজার হাজার বার এই অজিফা পড়ে বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হবে, এইরকম কোনো দোয়াও নাই, এরকম কোনো অজিফাও নাই, যদি থাকে তাহলে এটা মানুষ বানিয়েছে। এবার লোকটা আমার প্রতি খেপে গেল, উনি আমাকে বললো তাহলে বইয়ের মধ্যে কি ভুল লেখলো নাকি, বইয়ের মধ্যে কি ভুল লেখলো নাকি, যে লিখছে কি কম জানে নাকি মিয়া? ওকে আমি বললাম ভাই দেখেন যে বইটা লিখছে হে কম জানে না বেশি জানে এইটা জানার দরকার নাই, শুধু এইটা জেনে রাখেন সে যে আমলটা আপনাকে শিখাচ্ছে এই আমলটা কোরআন হাদিসের কোথাও, এটার নাম কি? বেদআত। এটার নাম কি? বেদআত। অতএব এই আমলটা যতই সুন্দর হোক না কেন এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। আসছেন যে আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই সমাপনী রজনীর প্রধান আকর্ষণ শেখ সাইয়েদ শেখ কামরুল ইসলাম সাইদ আনসারী হাফিজুল্লাহ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, জাজাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ আমরা আর আলোচনা দীর্ঘ করলাম না, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা এখনই শুনব, তবে আমি আপনাদের সামনে যেই কথাগুলো বললাম সেটা হলো ইসলামের মৌলিক বর্জনীয় 5টি বড় বড় বিষয় রয়েছে, দল মত নির্বিশেষে সবাইকেই ওই 5টা বর্জনীয় বিষয় থেকে দূরে থাকা লাগবে। কি থাকা লাগবে? দূরে থাকা লাগবে। এক নাম্বার বলেন, সবাই বলেন, এক নাম্বার কি? তাগুত, সমস্ত তাগুতি শক্তি থেকে দূরে থাকা লাগবে। দুই নাম্বার শিরক, দুই নাম্বার শিরক। তিন নাম্বার হলো নেফাকি, নেফাকি থেকে দূরে থাকা লাগবে। চার নাম্বার কুফর, কুফুরি করা থেকে দূরে থাকা লাগবে। পাঁচ নাম্বার হলো বেদআত। এই 5টি বিষয় হলো ইসলামকে ধ্বংস করার মৌলিক মূল 5টি বর্জনীয় বিষয়। দলমত নির্বিশেষে সমস্ত মুসলিম পুরুষ এবং নারীর জন্য এই 5টা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জানতে হবে, চর্চা করা লাগবে, জেনে শুনে বুঝে সমস্ত তাগুদি শক্তিকে, শিরকি শক্তিকে, কুফুরি শক্তিকে, নেফাকি শক্তিকে, বেদাতকে বর্জন করে আমাদের আমলি জিন্দগি গঠন করার চেষ্টা করতে হবে, তাহলেই আমরা পরকালীন জীবনে সফলতা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বুঝে এই বিষয়গুলো থেকে দূরে থেকে এই দুনিয়ার জীবন গঠন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, যুব সমাজকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এই আয়োজন করার জন্য, এই যুব সমাজের জন্য দোয়া করছি যাতে করে এই আয়োজন কেয়ামত পর্যন্ত যাতে জারি থাকে, আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।